আচ্ছা, মোৰ ভইচটো শুনি আছেনে আপোনালোকে এবাৰ কৈ দিয়ক, আৰু লগতে মই কওঁ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়ক। অন্তত যিসকলে চি টেটৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰি আছে তেওঁলোকৰ বাবে খুব ভাল হ'ব আজিৰ ভিডিঅ'টো, কাৰণ চি টেট বৰ্তমান সময়ত খুব বেছি জৰুৰী। অসম চৰকাৰে যি মুকলি কৰি দিছে পোষ্ট ইউ পি এল পিৰ কাৰণে, সেই ইউ পি এল পি পোষ্টবিলাকৰ কাৰণেও আপোনাৰ চি টেটৰ খুব বেছি দৰকাৰ। যিসকলে ডি এল এড কৰি আছে তেওঁলোককো দৰকাৰ হ'ব, আৰু যিসকলে জয়ন্ত ৰয় কৈছে হেল্ল' ছাৰ, পিংকীয়ে কৈছে গুড ইভিনিং ছাৰ, য়েছ গুড ইভিনিং টু এভৰিৱান, তো আমি আৰম্ভ কৰিব পাৰোঁ ভিডিঅ'টো। তো যিসকলে কৰি আছে প্ৰিপেয়াৰ তেওঁলোকৰ বাবে ভাল, আৰু আপোনালোকে এইটো শ্বেয়াৰ কৰি দিয়ক, ঠিক আছে? ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিলে মানে যিসকলে প্ৰিপেয়াৰ কৰিছে তেওঁলোকৰ বাবে লাভ হ'ব। অ'কে, তো আমি আৰম্ভ কৰিছোঁ লাহে লাহে, টপিকবোৰ কি কি আছে চাওঁ, কেনেকৈ কি কি ষ্ট্ৰেটেজি আমি এপ্লাই কৰিম। মাত্ৰ 10 দিন আমাৰ হাতত আছে, আৰু 10 দিন আছে সেই কথাটো মই এটা কাৰণে কৈ লৈছোঁ, কাৰণ আমি যদি চাবলৈ যাওঁ তেতিয়াহ'লে 21 জানুৱাৰী, 21 জানুৱাৰীত আমাৰ চি টেটৰ ডেট পৰিছে 21 জানুৱাৰী, আৰু সেই 21 জানুৱাৰীলৈকে আমাৰ হাতত আজিৰ দিনটো ধৰি আৰু 10 দিন আমাৰ হাতত আছে। আৰু এই 10টা দিনৰ ভিতৰতে আমি কি কৰিব লাগিব, যিমান প্ৰিপেৰেশ্যন কৰিব লগা আছে গোটেইখিনি প্ৰিপেৰেশ্যন আমি কৰিব লাগিব এইকেইটা দিনৰ ভিতৰতে, ঠিক আছে? অ'কে, তো এতিয়া কথাটো হ'ল যে ইয়াৰ পৰা আমাৰ কি কি লাভ হ'ব, কি লাভ নহ'ব। যিসকল আছে ইয়াতে উপস্থিত তেওঁলোকে চবেই মোক এটা হেল্ল' কিবা এটা দিয়ক, তেতিয়া কি হ'ব, আমাৰ যাবলৈ ভাল লাগিব। ইতিমধ্যে যথেষ্টখিনি মানুহ আহি পাইছেহি, ঠিক আছে? গতিকে আৰম্ভ কৰি দিওঁ। অ'কে, মই চাই লওঁ কি কি আছে কি কি নাই ইয়াতে, ঠিক আছে? তো 21 জানুৱাৰী যিহেতু আছে আমাৰ হাতত আছে, আমি 5-5 দিনত ভাগ কৰি ল'ম। মানে আজিৰ দিনটো যদি ধৰোঁ, আমি 11 তাৰিখটো যদি ধৰোঁ, 11th যদি ধৰোঁ, আৰু ইফালে আমাৰ হাতত কি আছে 20, 11ৰ পৰা 20, সিটো চাইডে আমাৰ হাতত 5 দিন আছে, ইফালে 15 তাৰিখলৈকে আমাৰ 5 দিন আছে, আৰু 20 তাৰিখলৈকে আমাৰ হাতত কেইদিন 5 দিন, সিফালে বেলেগ 5 দিন আছে, ঠিক আছে? এই 5টা দিনত আমি কেনেকৈনো কৰিম, কেনেকৈ আমি প্ৰিপেয়াৰ কৰিব লাগিব যে সেই প্ৰিপেয়াৰেশ্যনৰ পৰা আমাৰ লাভ হ'ব, সেই কথাটো আমি চাম। ইয়াতে আমি ভাগ কৰি লৈছোঁ 5-5 দিন, ঠিক আছে? অ'কে, নাও জয়ন্ত ৰয় আহিছে, বি টি আৰ টেট দুটাই ক্লিয়াৰ হ'ল, আছাম টেট ক্লিয়াৰ হ'লে ভাল আছিল ছাৰ। য়েছ, আমি আছাম টেটৰ কাৰণে, সেইটো মই ক'ব বিচাৰিছোঁ যে আছাম টেটৰ কাৰণে আমি মক টেষ্টৰ ব্যৱস্থা আমি কৰিম অতি সোনকালে আহৰণে, গতিকে সেয়া আপোনালোকে চিন্তা কৰিব নালাগে, আপোনালোকে মক টেষ্টত পাব, আৰু সেই মক টেষ্টত আপোনালোকৰ বহুত বেছি লাভ হ'ব। অ'কে, মাধুৰ্য মেধিয়ে দিছে হাই, অ'কে, বঢ়িয়া। তো মই ক'ব বিচাৰিছোঁ 5টা 5টা দিন আমি কেনেকৈ ভাগ কৰিম, তাৰ আগতে আমি এবাৰ চিলেবাছখন চাই লওঁ, যদিও সকলোৱে জানে। পেডাগজিৰ কাৰণে থাকিব 30 মাৰ্কছ, অ'কে, পেডাগজিত 30 মাৰ্কছ থাকিব, তাৰপাছত আহিলে মেথামেটিক্সতো 30 মাৰ্কছ থাকিব, ঠিক আছে? এইখিনি কাৰ কাৰণে হয়, এইখিনি হয় আমাৰ অ'কে অ'কে, তো মেথমেটিক্সত আমি পাম কিমান, পেডাগজিত আমি পাম 30 মাৰ্কছ, মেথমেটিক্সত থাকিব 30 মাৰ্কছ, অ'কে, মেথমেটিক্সত 30 মাৰ্কছ থাকিব, আৰু তাৰ পাছত আমাৰ আহিব এল পি পেপাৰ ওৱানৰ কাৰণে, এইখন আছে, এই পৰ্চনটো আছে এল পি পেপাৰ ওৱানৰ কাৰণে আছে, অ'কে। তো 1 মিনিট ৰ'ব, মেথমেটিক্স, এনভাইৰনমেণ্ট, ছায়েন্স, ইংলিছ আৰু আছামিজ, ঠিক আছে? ছায়েন্স, ইংলিছ আৰু আছামিজ, এই গোটেইখিনি আমাৰ আছে, অ'কে। তো গোটেইখিনি যদি আমি চাব যাওঁ, এইখিনি হৈছে কাৰ কাৰণে, পেপাৰ ওৱান, এল পি পেপাৰ ওৱান, চবৰ কাৰণে একেই হয়, ঠিক আছে? চবৰ কাৰণে একেই হয়, 30, 30, 30, 30 মাৰ্কছ, টোটেল 150 মাৰ্কছ, আৰু ইয়াৰে টাইম যিটো হয় সেই টাইমটো হৈছে 150 মিনিটছ, 150 মিনিটছ। মই আহিম ষ্ট্ৰেটেজিত, তাৰ আগতে মই এবাৰ চিলেবাছখন কৈ দিছোঁ কি কি হ'ব পাৰে। পেডাগজি 30 মাৰ্কছ, আপুনি স্ক'ৰ কিমান কৰিব লাগিব, 150ৰ ভিতৰত 100 স্ক'ৰ কৰিব লাগিব, অলমষ্ট 100 স্ক'ৰ কৰিব লাগিব, ঠিক আছে? সিমানখিনি স্ক'ৰ কৰিব লাগিব, আৰু 85ৰ ওপৰত বা 90ৰ ওপৰত যদি পায় তেতিয়াহ'লে আপোনাৰ কাট অফ ক্লিয়াৰ হৈ যায়, আপুনি কোৱালিফাই, চিটেড কোৱালিফাই আপুনি কৰি দিব খুব ধুনীয়াকৈ, ঠিক আছে? এতিয়া সেইটো হৈছে পেপাৰ ওৱানৰ কাৰণে সিমানখিনি, আৰু ইয়াতে থাকিলে 100 আৰু 150, অ'কে।
তো 150 ভিতর আমি 100 স্কোর করবলে চেষ্টা করি, পাইলে 100 এর উপর আমি যাম, 120 মান আনিবলে চেষ্টা করি, তেতিয়া আমার আর চিন্তা না থাকে, আমার হইছে হেতু মেইন কথা, ঠিক আছে। গদিকে এনেকুৱা নহয় যে ভিডিওটো আজিয়ে কোনোবাই চাইছে, ইয়ার পাছতো কোনোবাই চাব পাৰে, তেতিয়াও চালে তেওঁলোকৰ লাভ হ'ব। তো 120 মার্কস 150 ভিতর বা 100 মার্কস আমার লোয়েস্ট আমি ভাবি লাগবে 100 মার্কস, সেই 100 মার্কস যাতে আমি আনিব পাৰো সেই কথাটো আমি মনত রাখব, ঠিক আছে। 100 মার্কস যাতে আমি আনিব পাৰো সেই কথাটো আমি মনত রাখব, ওকে, ঠিক আছে। আমার মূল লক্ষ্যটো সেইটোই। ওকে, আমার মূল লক্ষ্যটো সেইটোৱেই। নেক্সট আমি ইয়াতে যাম কি, পেপার টু সায়েন্স টিচারের কারণে যেটা দিয়া আছে, পেডাগজি এন্ড মেথমেটিক্স যেটা সায়েন্স টিচারের কারণে দিয়া আছে, পেডাগজি, ওকে, এনভায়রনমেন্টাল সায়েন্সত 30 মার্কস আছে, ইয়াতে এটা 30 মার্কস নাহিব, এটো 30 মার্কস নাহিব, ওকে। এনভায়রনমেন্টাল সায়েন্সত কিমান আহিব, 30, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মই বুজি পাইছো কত ভুল হৈ আছে। এটা এইটো এনভাইৰনমেণ্টেলৰ যিটো 30 মাৰ্কছ আছে এইটো আপুনি কাটি দিয়ক, ঠিক আছে। মেথমেটিক্সৰ কাৰণে পেপাৰ টু সায়েন্স টিচাৰ আৰু পেপাৰ টু ছ'চিয়েল সায়েন্স টিচাৰ, অ'কে অ'কে অ'কে, ঠিক আছে, মোৰ অকণমান ভুল হ'ল এইখিনি ঠিক কৰোঁতে। তো এইটো হ'ব কি, এইটো মেথমেটিক্সত থাকিব 30 মাৰ্কছ, 30 টোটেল 150 মাৰ্কছ, এইটো কিহৰ কাৰণে, সায়েন্স টিচাৰৰ কাৰণে, এনভাইৰনমেণ্টেলটো নাথাকে ইয়াতো। নেক্সট থাকিব ক'ত, আমাৰ ছ'চিয়েল সায়েন্স টিচাৰৰ কাৰণে, ইয়াতো আমি এনভাইৰনমেণ্টেলটো কাটি দিছোঁ, ইয়াতে মই এইটো ছ'চিয়েল লিখি দিছোঁ, ছ'চিয়েল সায়েন্স থাকিব, অ'কে। ছ'চিয়েল সায়েন্স থকাৰ লগে লগে ইয়াতো কিমান আহিব, 30 মাৰ্কছৰ পেপাৰ, এখন পেপাৰ মানে এটা পৰ্চন ইয়াতে থাকিব, টোটেল 150 মাৰ্কছ। এতিয়া কথাটো হ'ল, গোটেই পেপাৰখনক আমি কি কৰিব লাগিব, পাঁচটা পৰ্চনত ভাগ কৰিব লাগিব, ফাইভ পৰ্চনত আমি যেতিয়া ভাগ কৰিম, ফাইভ পৰ্চনত ভাগ কৰিলে মানে আমাৰ তাৰপৰা কি হ'ব, সেই ফাইভ পৰ্চনটোক আমি কেনেকৈ ভাগ কৰিম আৰু কেনেকৈ তাৰপৰা কৰিম, অ'কে। ইয়াতে দিছে ভূষণ, আসাম টেট, ইউপি চি টেট, টু টাইমস এল পি ক্লিয়ার, বাট চাকরি হওয়া নাই, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, হয়ে যাব আপনার চাকরি, এবার হয়ে যাব আপনার, কোনো চিন্তা করবো না, এবার হয়ে যাব। গতি পাঁচটা যোর্শন আছে, সেই পাঁচটা পোর্শন আমি ভাগ করে লোক, ওকে। নেক্সট কথাটা হল কি, আমি চাও কি আছে, যে স্ট্রেটেজি, হোয়াট ইজ দ্য স্ট্রেটেজি টু ক্লিয়ার দ্য সি টেট এক্সামিনেশন, ওকে, দিস ইজ দ্য স্ট্রেটেজি। প্রথম কথা হয়েছে কনসেপ্ট এন্ড নলেজ, হব, কনসেপ্ট এন্ড নলেজ, কনসেপ্ট এন্ড নলেজ, ওকে। প্রথম কথা আহিছে কনসেপ্ট এন্ড নলেজ, ঠিক আছে। কনসেপ্ট এন্ড নলেজত আমি কি কব পাৰিম, যে সকলোকে প্রথমে আমি কিহৰ ওপৰত গুৰুত্ব দিব লাগিব, সেইটো হৈছে কনসেপ্ট এন্ড নলেজৰ ওপৰত, ঠিক আছে। প্রথম কথা আমি আহিম কি কি আছে ইয়াতে টপিকবোৰ, সেই টপিকবোৰ আমি সেইমতে চাম। যেনেকৈ ইয়াতে যদি আমি চাওঁ, পিএজেছ কগনিটিভ ডেভেলপমেণ্ট, পিএজেছ কগনিটিভ ডেভেলপমেণ্টত আমি এইকেইটা পাওঁ, যে সেন্সৰি মটৰ ষ্টেজ থাকে, প্ৰি অপাৰেশ্যনেল ষ্টেজ থাকে, কংক্ৰিট অপাৰেশ্যনেল ষ্টেজ থাকে, ফৰ্মেল অপাৰেশ্যনেল ষ্টেজ থাকে, এনেকৈ বিভিন্ন ধৰণৰ আমি কি পাম, বেলেগ বেলেগ ষ্টেজ পাম। এইখিনি মই এতিয়া পিএজেছ কগনিটিভ ডেভেলপমেণ্ট মই পঢ়াবলৈ নাযাওঁ আপোনালোকক, কিন্তু মই পিএজেছ কগনিটিভ ডেভেলপমেণ্ট বা এইবিলাক যে আমি এনেকৈ পঢ়িব লাগিব, এইবোৰ পঢ়ি লৈ আমি কি কৰিব লাগিব, তাৰপৰা আমি এনেকৈ ইয়াৰ যিবোৰ যি কনচেপ্টছবোৰ থাকিব, সেই কনচেপ্টছবোৰ আপুনি আমি ক্লিয়াৰ কৰিব লাগিব। মই জাষ্ট আইডিয়াটো দিবলৈ বিচাৰিছোঁ আজি, যে কি কি আমি কেনেকৈ কেনেকৈ ক্লিয়াৰ কৰিব লাগিব আৰু তাৰপাছত কি হ'ব সেইটো মই কৈ আছোঁ, ঠিক আছে, অ'কে। নেক্সট, এই কনচেপ্টবোৰ যেতিয়া মই আমি ক্লিয়াৰ কৰিম, ইয়াৰ উপৰি আৰু বেলেগ ধৰণৰ কনচেপ্ট আমাৰ আহিব, অ'কে, এইটো আহিলে, ঠিক আছে। সেইটো এই বস্তুবোৰ আমি যেতিয়া ক্লিয়াৰ কৰি ল'ম, এইখিনি আমাৰ সম্পূৰ্ণৰূপে ক্লিয়াৰ থাকিব লাগিব কনচেপ্ট। সেই কনচেপ্ট ক্লিয়াৰ কৰাখিনি আমি কেতিয়া কৰিম, কেনেকৈ কৰিম, সেইটো মই ক'বলৈ বিচাৰিছোঁ। চাওক, কনচেপ্ট এণ্ড নলেজ, ৰাইট চ'ৰ্চ অফ ইনফৰ্মেশ্যন, নেক্সট কথাটো হৈছে ৰাইট চ'ৰ্চ অফ ইনফৰ্মেশ্যন, আপুনি ক'ৰ পৰা পঢ়িব, কেনেকৈ পঢ়িব, সেইটো আটাইতকৈ বেছি ইম্পৰ্টেণ্ট কথা, যে আপুনি ক'ৰ পৰানো পঢ়িছে, কি পঢ়িছে, সেই বস্তুটো আপোনাৰ কাৰণে খুব জৰুৰী। আপুনি ৰাইট জেগাৰ পৰা পঢ়িব লাগিব, ৰাইট চ'ৰ্চ অফ ইনফৰ্মেশ্যন আপুনি পাব লাগিব, ঠিক আছে।
তো রাইট সোর্স অফ ইনফরমেশন যদি পাইছে, ধর বহুতে ভাবে কি আর্যন্তর যখন কিতাব আছে সেখানে আনি মানে পড়ি লম বাস হয়ে যাব, বহুতে ভাবে কি ইউটিউব চ্যানেলত মানে চাই লম হয়ে যাব, কিন্তু তেনে নয় কথাব আপনি রাইট জায়গারপা গোটেখিন ভালকে পড়ি লাগবে। যখন বি এড করে আছে বা যখন সি টেটর কারণে ডি এল এড করে আছে কি করব লাগবে, তেওঁলোকে যিবোৰ কিতাব পড়ি আহিছে সেইবোৰৰ ভাগ ভাগ করব লাগিব, গোটেই বস্তুবোৰ ভাগ করব লাগিব, গোটেই বস্তুবোৰ ভাগ করে পেলায় রাইট সোর্স অফ ইনফরমেশন এটা রাইট সোর্সৰপৰা কি করব লাগিব বস্তুবিলাক পড়িব লাগিব, গোটেই বস্তুবোৰ পড়িব লাগিব। সেই কামখিনি কেতিয়া করব লাগিব, প্রথম পাঁচ দিনের কারণে, ফার্স্ট ফাইভ ডেজ স্ট্রেটেজি, প্রথম পাঁচ দিন আপনি যেটা পড়িব তেতিয়া আপনি কি করব সেই গোটেই কামখিনি করব লাগিব, পড়ার কামটো। অর্থাৎ আজি এঘাৰ তাৰিখৰ পৰা আপুনি পঢ়িবলৈ ষ্টাৰ্ট কৰি দিয়ক, 11, 12, 13, 14, 15 পাঁচ দিন আপুনি পঢ়ক, ঠিক আছে, পাঁচ দিন আপুনি পঢ়ক, কেৱল পঢ়ক, বেলেগ একো কৰিব নালাগে, কোনো কুৱেশ্যন পেপাৰ চাব নালাগে, একো কৰিব নালাগে, জাষ্ট পঢ়ি যাওক, ঠিক আছে, পেডাগজি পঢ়ক, ইংলিছ যদি পঢ়িব বিচাৰিছে ইংলিছ পঢ়ক, আসামিজ পঢ়ক, ছ'চিয়েল ছায়েন্স পঢ়ক, বা আপুনি মেথ ছায়েন্স যদি হয় মেথ ছায়েন্স পঢ়ক, এনভাইৰনমেণ্টেল ছায়েন্স পঢ়ক, ক'ৰপৰা পঢ়িব। এতিয়া মেথ ছায়েন্স যদি পঢ়িছে আপুনি বেলেগ কিতাব চাই লাভ নাই, তার কারণে আপনি এনসিআরটি চাবই লাগবে, বেসটা ক্লিয়ার থাকবই লাগবে, মানে এনসিআরটি বেসটা ক্লিয়ার থাকবই লাগবে, মানে ইয়াতে কোথাও 10 দিনত কেন ক্লিয়ার করব পারি, কিন্তু আপনি এনসিআরটি বেসটা স্ট্রং হব লাগবে, ঠিক আছে, এনসিআরটি বেস যেটা স্ট্রং হব, এনসিআরটি বেস স্ট্রং হওয়ার আপনার কি হব, সায়েন্স আর ম্যাথসটা আপনার ইজি হয়ে যাব, বা সোশিয়াল সায়েন্সটা আপনার ইজি হয়ে যাব, ঠিক আছে। সেই সোশিয়াল সায়েন্সটা যেটা আপনার ইজি হয়ে গোল সেই সময়খিনিত আপনি কি করব পাৰিব, রাইট সোর্স পাই গেল এনসিআরটি পালে, পেডাগজি আপনি এনসিআরটিত নাপায়, পেডাগজি আপনি বেলেগরপা পড়ব লাগবে, কিন্তু ইংলিশ পাব, অসমীয়া পাব, সোশিয়াল সায়েন্স পাব, আর যদি আপনি মেথ সায়েন্সর হয় মেথ সায়েন্সখিনি আপনি কত পাব, এনসিআরটিত পাব, গতি তারকে ডু ফলো এনসিআরটি, ঠিক আছে, এনসিআরটি কিতাব পড়বই লাগিব, মানে আপনি ক্লাস এইটর কারণে যদি হয় 8, 7, 6, 6, 7, 8 আপনি মেথস চাব লাগিব, 6, 7, 8 আপনার সায়েন্সর উপর নলেজ থাকবে লাগবে, আর স্পেশালি ক্লাস এইটর যখন এনসিআরটি সায়েন্স সেই এনসিআরটি সায়েন্সখনের উপর আপনি বিশেষকে গুরুত্ব দিব লাগবে, ঠিক আছে, গতি এনেকা ধরনের কথা, গতি রাইট সোর্সরপা আপনি রাইট ইনফরমেশনখিন পালে, রাইট ইনফরমেশনখিন পার পশন আপনি তাক কি করব এপ্লাই করব, ঠিক আছে, গতি এনসিআরটি সোর্সট ললে ওকে। নেক্সট কথাটা হল মাইন্ড ম্যাপ নাম্বার 3, মানে ক্লিয়ার করে লো একবার, প্রথমটা হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল মাইন্ড ম্যাপ। এটা আমি কি করব, মাইন্ড ম্যাপ আমার হাতত থাকবে, আমি মাইন্ড ম্যাপ আমার রাখব, ওকে, তো মাইন্ড ম্যাপ যেটা হব, মাইন্ড ম্যাপত আমি কি করি, থ্রো মাইন্ড ম্যাপ, যিকোনো এটা পরীক্ষার কারণে যেটা পড়া যায় তো আমার মাইন্ড ম্যাপ লাগে, ঠিক আছে, এটা মাইন্ড ম্যাপ কেন ধরনের হব লাগে সেটা মানে কোথাও সব যেনকে এনেকা ডেভেলপমেন্ট, ওকে, ডেভেলপমেন্টের এইবিল বেলেগ বেলেগ আমি দেখাই দিছো বস্তুব, সব ডেভেলপমেন্টের মাইন্ড ম্যাপ কেন হব পারে, কি লিখা আছে, কন্টিনিউয়াস লিখা আছে, ডেভেলপমেন্ট কি হয়, কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। নেক্সট ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে ডেভেলপমেন্টের, ওকে, এইবিল হয়েছে মাইন্ড ম্যাপ, ফলোজ ফিক্সড প্যাটার্নস এন্ড সিকুয়েন্স, ঠিক আছে, ফিক্স প্যাটার্নস কিছু ফলো করে, কোনে ফলো করে, ডেভেলপমেন্টে ফলো করে, যে শিশু এটি যেটা ডাঙর হব, আমি নিজে যেটা ডাঙর হয়েছিল, ডাঙর হতে আমি কি হয়েছে, এনেকাতো নহয় যে আমি ডাঙর হবলে আরম্ভ করেছো লাহেকে আকো বহুত দিন ডাঙর হওয়া নাই, আকো অলপ দিন পাছত ডাঙর হবলে আরম্ভ করেছো, তেনেকুৱা নহয়, সেটা কি হব, সদায় কন্টিনিউয়াস হব। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আপনার ঘর কাছর লড়াজন যেনেকে ডাঙর হব, হে ঠিক একটা প্রসেসত আপনিও ডাঙর হব, তেনেকুৱা কোনো কথা নাই, গতি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তাতে কি হব, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকিব। প্রোডাক্ট অফ মেচিউরেশন এন্ড লার্নিং, আমি কি শিকিছো, আমি কিমান মেচিউর হয়েছো, সেইবিলাক কি হয়, অল অফ দিজ আর কি হয়, ডেভেলপমেন্টের এটা এটা পার্ট হয়। নেক্সট ইয়াতে কি হয়, প্রসিড স্টেজ বাই স্টেজ, স্টেজের পশত স্টেজ কি হব, ডেভেলপমেন্ট হয়ে আসবে, গতি সেই কথাটা আমি জানাটা খুব বেশি দরকার, ঠিক আছে, গতি এইটা হয়েছে কি, ডেভেলপমেন্ট কি হয়, ওকার্স এট ডিফারেন্ট রেটস ফর ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি, ডিফারেন্ট পার্ট আমার বডিবিল বেলেগ বেলেগ সময় ডেভেলপ হয়, ঠিক আছে, যে মাসলসখিনি কেতিয়া গ্রোথ হব, যেটা আমি লাহেকে ডাঙর হয়ে আহিম, যেটা আমি টিনেজ পার করে আহিম, তেতিয়া মাসলসখিনি ডেভেলপ হবলে স্টার্ট হবো, গতি সেই কথাখিনি কত আমি পাম, এই ডেভেলপমেন্টের ভিতর পাম, এইটা হচ্ছে মাইন্ড ম্যাপ, এনেকা ধরনের মাইন্ড ম্যাপ আমি ক্রিয়েট করব লাগবে, এনে আর কিতাবখন পড়ি থাকলে নহব, মানে পেডাগজির এক্সাম্পল কিয় লই আহিছো, কারণ সকলোৱে কি হয়, সকলোৰে বাবে ম্যাক্সিমাম মানুহে পেডাগজি বস্তুটোৱে টান পায়, ঠিক আছে, সিটেটর আসামিজ কোড পাম, দীপক কুশওয়াহা, মই কৈ আছো সিটেটর আসামিজ কোড পাব, সেই গোটেইবিলাক মই কম, আপনি মেইনলি সিটেটর যদি আপনার আসামিজখিনি দরকার হয় তার কারণে আপনি একটা কাম করব,
আপুনি যিখন গ্ৰামাৰ আছে ৰচনা বিচিত্ৰা, সেই তাৰপৰা আপুনি গ্ৰামাৰবোৰ চাব পাৰে, যি যি গ্ৰামাৰ আহে সেইখিনি আপুনি চাওক। আৰু তাৰ উপৰি আপুনি হেৰা কৰিব পাৰে কি কয় বাকী যিখিনি তাৰ পেডাগজি পেটাৰ্ণটো আহে, সেই পেডাগজি পেটাৰ্ণটোৰ কাৰণে আপুনি ইংলিছৰ যিবিলাক আছে সেইবিলাকৰ পৰাই চাই লওক। আপুনি পাৰিব কৰিবৰ কাৰণে মোটামুটি মেনেজ হৈ যায় আছামিজটো, ঠিক আছে। অ'কে, গতিকে জেনেৰেল টু স্পেচিফিক এইটো এটা পইণ্ট হয়। ইয়াতে ডেভেলপমেণ্ট কি হ'ব, জেনেৰেলৰ পৰা স্পেচিফিক হ'ব, কোৰিলেটেড ইটোৰ লগত সিটোৰ সম্পৰ্ক থাকিব, প্ৰেডিক্টেবল, আমি প্ৰেডিক্ট কৰিব পাৰোঁ। গতিকে এইবিলাক হৈছে কি, ডেভেলপমেণ্টৰ একো একোটা ষ্টেজ, ঠিক আছে, ডেভেলপমেণ্টৰ একো একোটা ষ্টেজ হয়। গতিকে সেই ষ্টেজবোৰ আমি কি কৰিব লাগিব, পাৰ কৰি যাম। এনেকুৱা ধৰণৰ পাৰ কৰি যোৱাৰ পাছতে কি হয়, ডেভেলপমেণ্টটো আমি দেখিবলৈ পাওঁ। অ'কে, এতিয়া কথাটো হ'ল কি, এই যে পাৰ্টবোৰ আমি পাইছোঁ, এইবোৰক আমি এনেকৈ এটা মাইণ্ড মেপ কৰিব লাগিব। কাৰণ আপুনি যদি মাইণ্ড মেপ নবনায়, মাইণ্ড মেপ বনাই যদি আপুনি নপঢ়ে, তেতিয়াহ'লে পঢ়াখিনি আপোনাৰ বাবে কি হ'ব জানেনে, ঠিক খুব বেছি আপুনি ভিতৰলৈ যাব নোৱাৰিব, গভীৰলৈ যাব নোৱাৰিব। এয়া হৈছে পঢ়াৰ কিতিপ, মই আপোনাক পঢ়াৰ কিতিপ দি আছোঁ, কেনেকৈ পঢ়িব লাগিব আচলতে, কেনেকৈ পঢ়াটো আমি প্ৰয়োজন সেইটো মই কিতিপ দি আছোঁ। গতিকে সেইটো হৈছে আমাৰ কি, ঠিক তেনেকৈ আমি কি কৰিব লাগিব, যাব লাগিব। অ'কে অ'কে, নেক্সট আমি চাওঁ মাইণ্ড মেপৰ পাছত কি আছে, চাওঁ মই আৰু দেখাম বেলেগ বেলেগ বস্তু মই দেখুৱাম। টেবলছ ফৰ পেডাগজি, পেডাগজিৰ কাৰণে আপুনি কি কৰক, পঢ়ি যে গৈ আছে, পঢ়ি থকা অৱস্থাত পেডাগজিৰ কাৰণে আপুনি টেবল বনাব লাগিব, নিজে নিজে টেবল বনাব লাগিব। যে কেনেকুৱা টেবল বনাব লাগে সেইটো মই চাওঁ, মই দেখাই আছোঁ। এইটো চাওক, স্কিমাছ, ইকুইলিব্ৰেশ্যন এণ্ড ডিছ ইকুইলিব্ৰেশ্যন। এতিয়া যিসকলে চিডেটৰ কাৰণে পঢ়ি আছে, এইটো স্ক্ৰীনশ্বট লৈ ল'ব পাৰে, যে স্কিমা কি হয়, ইকুইলিব্ৰেশ্যন কি হয়, ডিছ ইকুইলিব্ৰেশ্যন কি হয়, সেইটো তেওঁলোকে জানে নিশ্চয়, যিসকলে পঢ়ি আছে তেওঁলোকে জানে। এতিয়া লিখাই আছে ইকুইলিব্ৰেশ্যন অকাৰ্ছ ৱেন এ চাইল্ড, স্কিমাটো কি চাওঁ আমি, ছেট অফ লিংক মেণ্টেল ৰিপ্ৰেজেণ্টেশ্যনছ অফ দ্য ৱৰ্ল্ড হুইচ উই ইউজ বোথ টু আণ্ডাৰষ্টেণ্ড এণ্ড ৰেছপণ্ড টু চিটুৱেশ্যনছ, ইউনিট অফ নলেজ, নলেজৰ এটা এটা টুকুৰা বুলি ক'ব পাৰি। সেইবিলাককে কি বুলি কোৱা হয়, স্কিমা বুলি কোৱা হয়। অ'কে, নাজমা আখতাৰ হয়। অ'কে, তো স্কিমা বুলি যদি আমি কওঁ, স্কিমাটো হৈছে কি, যে নলেজৰ একো একোটা টুকুৰা, তাকে আমি কি বুলি কওঁ, স্কিমা বুলি কওঁ। ইকুইলিব্ৰেশ্যন কি হয়, অকাৰ্ছ হুৱেন এ চাইল্ডছ স্কিমাছ কেন ডিল উইথ মষ্ট নিউ ইনফৰ্মেশ্যন থ্ৰু এছিমিলেশ্যন, হুৱেন এ চাইল্ডছ এক্সপিৰিয়েঞ্চ মেটছেছ হোৱাট দে আণ্ডাৰষ্টেণ্ড দে আৰ ইন এ ষ্টেট অফ ইকুইলিব্ৰিয়াম। মানে তেওঁলোকৰ ভিতৰত যি ইনফৰ্মেশ্যন ফিড আছে, সেই ইনফৰ্মেশ্যনৰ লগত যদি কিবা মিলি গৈছে, তেতিয়াহ'লে তাক আমি কি বুলি কওঁ, ইকুইলিব্ৰিয়াম ষ্টেটত থকা বুলি কওঁ। ডিছ ইকুইলিব্ৰেশ্যন মানে কি হয়, অকাৰ্ছ হুৱেন এ চাইল্ড ইজ আনএবল টু ইউজ এন এক্সিষ্টিং স্কিমা টু আণ্ডাৰষ্টেণ্ড নিউ ইনফৰ্মেশ্যন টু মেক চেন্স অফ অবজেক্টছ এণ্ড কনচেপ্টছ। নতুন চেন্স বা কনচেপ্ট, নতুন এটা কনচেপ্ট, চাপ'জ মই এটা এক্সাম্পল দিছোঁ, ধৰি লওক এটি শিশুৱে বান্দৰ চিনি পায়, সেইটো হৈছে তাৰ বাবে কি হয়, বান্দৰ কি থাকে, এডাল নেজ থাকিব, ঠিক আছে, বান্দৰ দেখিবলৈ অলপ মানুহৰ নিচিনা, সেইটো তাৰ বাবে কি হৈছে, স্কিমা হৈছে। কিন্তু সেই একেটা শিশুৱে যদি পাছত দেখা পায়, পাছত যদি সেই একেটা শিশুৱে দেখা পাইছে যে কি, বান্দৰৰ সলনি যদি মেকুৰী দেখা পায়, মেকুৰী কেতিয়াও দেখা নাই, তেতিয়াহ'লে সেই মেকুৰীটো কি হ'ব, সি চিনি নাপাব। যি ইনফৰ্মেশ্যন ইতিমধ্যে তাৰ ভিতৰত আছে, সেই ইনফৰ্মেশ্যনখিনি কি নহ'ব, মেটছ নকৰিব। আৰু ইনফৰ্মেশ্যনখিনি যেতিয়া মেটছ নকৰিব, তেতিয়া কি হয়, চেন্স অফ অবজেক্টছ এণ্ড কনচেপ্টছ তাৰ লগত কি হয়, মিল নাখাব। আৰু নাখালে মানে তাক আমি কি বুলি ক'ম, ডিছ ইকুইলিব্ৰেশ্যন বুলি ক'ম। ঠিক আছে, ঠিক আছে, কোন কোন আছে ক্লাছটো যদি আপোনালোকে ভাল পাইছে মোক এবাৰ কৈ দিব যে ক্লাছটো ভাল পাইছোঁ, বা বেয়া পাইছোঁ যদিও কৈ দিব, বেয়া পাইছোঁ বুলি কৈ দিব, তেতিয়া মই আৰু ইম্প্ৰুভ কৰিব পাৰিম। অ'কে, ঠিক আছে, এতিয়া আমি এনেকুৱা ধৰণৰ টেবল কিছুমান ক্ৰিয়েট কৰিব লাগিব। অ'কে, তো এই টেবলছবোৰ যেতিয়া আমি ক্লিয়াৰ কৰিম, এনেকুৱা টেবুলবোৰ যেতিয়া ক্ৰিয়েট কৰিম এই পাঁচদিনৰ ভিতৰত, যি পঢ়িছে তাৰ টেবল বনাবলৈ চেষ্টা কৰক। মই এক্সাম্পল এটা কাৰণতে লৈ আহিছোঁ, কাৰণ মই নিজে যেতিয়া পঢ়িছিলোঁ, মই নিজে যেতিয়া যোৱা আগষ্টত যেতিয়া মই পৰীক্ষা দিছিলোঁ, সেই পৰীক্ষা দিয়াৰ সময়ত ময়ো এনেকৈ কি কৰিছিলোঁ, এনেকৈ টেবুল বনাই মই কৰিছিলোঁ। ঠিক আছে, এই টেবুলবোৰ মই নিজে বনোৱা হয়, নিজৰ কাৰণে কৰা টেবুল হয়। তো আপোনাক মই দেখাই দিছোঁ যে এনেকুৱা ধৰণৰ টেবুল বনালে মানে আমাৰ কি হ'ব, নলেজটো বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব, সেইটো খুব বেছি ইম্পৰ্টেণ্ট। ঠিক আছে, ইয়াৰ পাছত কি আছে চাওঁ। অ'কে, পেডাগজি ইজ দ্য কি টু চি টেট,
কি কথা কৈ দিলে, পেডাগজি ইজ দ্য কি টু সিটেট, কেনেকে হব পারে চাও, চাও পেডাগজি ইজ দ্য কি টু সিটেট। এতিয়া মই এইটো লিখি দিলো এটা ওয়ার্ড পেডাগজি, ঠিক আছে, সেই পেডাগজির পৰা কিমান মার্ক আহে, 30 মার্ক আহে। মই এটা ওয়ার্ড লিখিলো, ইয়াতে ওয়ার্ডটো হৈছে ম্যাথমেটিক্স, সেই ওয়ার্ডটো হৈছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সত কিমান মার্ক আহিব, 30 মার্ক, আৰু সেই 30 মার্কৰ পৰা 10 মার্কস কোড আহিব পেডাগজি আহিব, বুঝি পাইছেনে? তার মানে কি হয়, 10 মার্কর পেডাগজি থাকিব আর 20 মার্কসর বেলেগ কোয়েশন থাকিব, 10 মার্কসর কি থাকিব, পি থাকিব পেডাগজি, হব? দীপজ্যোতি ডেকা গুড ইভিনিং দিছে, ইয়েস গুড ইভিনিং দীপজ্যোতি ডেকা, ওকে। নেক্সট থাকিব পেডাগজির পিছত কি আহিলে, ম্যাথমেটিক্স আহিলে, ম্যাথমেটিক্সর উপরে আর কি থাকিব আমার হাতত, পেডাগজি ম্যাথমেটিক্স, তারপর আহিল সাইন্স, সায়েন্সত থাকিব 30 মার্কস, সেই 30 মার্কসর ভিতর কি হব, 10 মার্কসর পেডাগজি থাকিব আর 20 মার্কসর কি থাকিব, সায়েন্স থাকিব, ঠিক আছে। 10 মার্কস কি হয় ইয়াতো, এগেইন দিস ইজ অলসো পি পেডাগজি, ঠিক আছে। নেক্সট সব পেডাগজি ম্যাথমেটিক্স সায়েন্স, তারপর আহিব কি ইংলিশ, তারপর আহিব কি ইংলিশ, ইংলিশত কিমান মার্ক থাকিব, 30 মার্ক, সেই 30 মার্কসর ইংলিশর ভিতর 10 মার্কসর আকো এগেইন পেডাগজি থাকিব, 20 মার্কসর কি থাকিব, 10 মার্কসর আকো পেডাগজি থাকিব আর 20 মার্কসর কি থাকিব, ইংলিশর কোয়েশন থাকিব, ওকে। নেক্সট আপনার কি থাকিব, আসামিস বা হিন্দি, ওকে, তাত কিমান মার্ক থাকিব, তাতো থাকিব 30 মার্ক, 30 মার্কর ভিতর 10 মার্কসর আপনার থাকিব পেডাগজি আর 20 মার্কসর থাকিব আপনার আসামিস, মানে 20 মার্কসর অকল অসমিয়া কোয়েশন আহিব আর 10 মার্কসর কি থাকিব, পেডাগজি থাকিব, ওকে। তো এতিয়া আপনি হিসাব করক, মই এটা ওয়ার্ডটো কিয় কলো, মই কৈছো কি, এতে পেডাগজি ইজ দ্য কি টু সিটেট, পেডাগজি ইজ দ্য কি টু সিটেট, ওকে, মই কৈছো কি, পেডাগজি ইজ দ্য কি টু সিটেট, পেডাগজি ইজ দ্য কি টু সিটেট, কিয় কলো চাওক, সেইখিনি ইয়াৰ পৰা ক্লিয়ার হৈ যাব। আপুনি পেডাগজির পৰা ডাইরেক্ট 30 মার্ক ইয়াতে পালেই, ঠিক আছে, আর ইফালে ম্যাথমেটিক্সর পেডাগজির পৰা কিমান আহিব, 10 মার্কস আহিব, মই সোশ্যাল সায়েন্সৰ কাৰণেও কম এইখিনি কথা, 10 মার্কস আহিব, বা এনভাইরমেন্টাল সায়েন্সৰ কাৰণেও মই কম, 10 মার্কস পালে, ইফালে সায়েন্সৰ পৰা কিমান আহিলে, সায়েন্সৰ পেডাগজি 10 আহিলে, ইংলিশত কিমান আহিলে, 10 আহিলে পেডাগজির মার্ক কোয়েশন, আর আসামিসত কিমান আহিলে, আসামিসতো 10 আহিলে, আলটিমেটলি এই গোটেইখিনি যদি আমি প্লাস করো, তেতিয়াহলে এটো আমি কিমান পালো, 70 মার্কস, 150-ৰ 70 মার্কস, মানে আধাতকে 10 নম্বর কম মাত্র, 75 হলে মানে আধা হয়ে যাব, তার আধাতকে কম মার্ক, সব আধাতকে কম মার্ক আপুনি কি হয়েছে, 10 নম্বর কম মাত্র, 70 মার্ক আপুনি কি হল, পেডাগজির পরে পাই গল, যদি আপনি পেডাগজি ভালকে পড়িছে তাতে আপনি 70 মার্ক পাই যাব, বুঝি পাইছেনে? যদি ভালকে পড়া নাই 70 মার্কটো হেরাব। এটা আমার হোল কোড হব লাগিব, এই যে 70 মার্কসটো পালো, এই 70-র ভিতর মই ডাঙরকে লিখি দেখাইছো, 70-র ভিতর আপন আমি 65 মান মার্ক স্কোর করব লাগিব, বুঝি পালেনে? তেতিয়া বাকি যে 80 মার্কস থাকিলে 80-র পর আপনি যদি 30-45 মান লৈ আহে, তেতিয়াহলে 110 মার্ক আপনার হয়ে গেল, সব বুঝি পালে? পেডাগজি ভালকে পড়িলে আমার বাবে কিমান ভাল, প্রত্যেকরে পেডাগজি, বুঝি পাইছেনে? প্রত্যেকরে পেডাগজি, তো পেডাগজি যদি আপনি ভালকে পড়ি দিলে, ভালকে পড়ি দিলে মানে আপনি তারপরে কি পালে, 165 মার্ক এটা পাই গেল, আর 45 মার্ক যদি আপনি প্রত্যেকটা সেকশনের পর কিমান আনিলে, ধর ম্যাথসত আপনি আনিলে পেডাগজিটো 10 লয়ে গেল ম্যাথসর পেডাগজির পর, ইফালে বাকি ফলে ধর আপনি 5 পালে, ইয়াত ধর 10 পালে, 15 হল, ইয়াতো ধর 10 আনিলে, ইয়াত ধর 25 লয়ে আহিলে, ঠিক আছে, কিমান হল হিসাব করো, 25-10 পঁয়ত্রিশ, 10 কিমান হল, 45, 45 পাশে 50 মার্ক হয়ে গেল, অসমিয়াত মই 25 নিলিখি পেলাই 20 লিখি দিও বা 15 লিখি দিও, কোনো প্রবলেম নাই, 15 পাই গেল,
কিমান হ'ব, 15 পাছে 15 পাছে 20, 10, 10, 40 হৈ গ'ল, সিট এট ক্লিয়াৰ, 65 + 40 = 105 আহি গ'ল, বুজি পাইছে? 65 + 40 যদি কৰি দিয়ে 105 হৈ গ'ল, 65 + 40 কৰি দিলে কিমান হ'ব, 105 আহি গ'ল, ক্লিয়াৰ, কাট অফ ক্লিয়াৰ, ঠিক আছে, বুজি পাইছে? অ'কে, প্ৰীতি ৰাণী ডেকা, পেডাগজিৰ কাৰণে কেনেদৰে প্ৰিপেৰেশ্যন কৰিম ছাৰ? অ'কে, মই কৈ আছোঁ কেনেকৈ কৰিব লাগিব পেডাগজিৰ কাৰণে। এতিয়া কথাটো হ'ল, পেডাগজিৰ কাৰণে কেনেকৈ প্ৰিপেয়াৰ কৰিব তাৰ উপায়টো আমাৰ চাগে নেক্সট পাৰ্ট টুৰে থাকিব, মই তাতে ক'ম। চাওক, মই টাইম মেনেজমেণ্টত পিছত আহিম, যিহেতু প্ৰীতি ৰাণী ডেকাই কুৱেশ্যনটো মোক ডাইৰেক্টলি কৰিলে যে পেডাগজিৰ কাৰণে কেনেকৈ কৰিম। পেডাগজিৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰাৰ উপায়, প্ৰথম উপায়টো হৈছে টেবলছ। আপুনি ক'ৰ পৰা কৰিছে মই নাজানো, কোনোবা চ'ৰ্চৰ পৰা লওক, ঠিক আছে, কিবা চ'ৰ্চ, ইউটিউব চ'ৰ্চ ল'ব পাৰে, ইউটিউব চেনেলৰ পৰা আপুনি শিকক পেডাগজি, কলবাৰ্গ, ভাইগনস্কি, যিবোৰ আপুনি জানেই, ঠিক আছে, মই নামবোৰ লিখিয়ে চাইছোঁ আকৌবাৰ। আপুনি ধৰি লওক কলবাৰ্গৰ থিয়ৰী আহিলে, কলবাৰ্গ আহিলে, অ'কে, ভাইগনস্কি, লেভ ভাইগনস্কি, ঠিক আছে, কলবাৰ্গ, লেভ ভাইগনস্কি আহিলে, তো এইখিনি আপুনি পায়ে থাকিব। এই যিসকল আপোনাৰ যিখিনি মানে এডুকেশ্যনিষ্ট আছে, এই এডুকেশ্যনিষ্টখিনিত বা চাইল্ড চাইকলজিষ্টৰ আপুনি এইখিনি পায়ে থাকিব, লেভ ভাইগনস্কি, কলবাৰ্গ, অ'কে, তো এওঁলোককতো আপুনি পায়ে থাকিব। তো তেওঁলোক সম্পৰ্কে আপুনি বনাব লাগিব। মই ইয়াত যেনেকৈ কৰিছিলোঁ, চাওক প্ৰীতি ৰাণী ডেকা, মই ইয়াত যেনেকৈ লিখিছোঁ, ক'ত লিখা আছে, পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেণ্ট, পিয়াজেটৰ ওপৰত আৰু কিবা এটা লিখা আছে মই দেখাই আছোঁ, পিয়াজেট থিয়ৰী অফ কগনিটিভ ডেভেলপমেণ্ট, ঠিক আছে, এডাপ্টেশ্যন, এছিমিলেশ্যন, একমডেশ্যন, অৰ্গেনাইজেশ্যন, আমি এনেকৈ বনাব লাগিব মাইণ্ড মেপবিলাক, মাইণ্ড মেপ এনেকৈ বনাব লাগিব, তাৰ পৰা আমি এনেকৈ কনচেপ্টছবোৰ বনাব লাগিব, সেইবোৰ আমি যেতিয়া বনাম সেই কনচেপ্টছবোৰৰ পৰা আমাৰ ডেভেলপ হ'ব, ঠিক আছে। প্ৰথমে আপুনি নলেজটো বনাই লওক, কেনেকৈ বনাই লওক সেইটো আপোনাৰ কথা, আৰু বনোৱাৰ উপায় মই দি দিছোঁ, টেবলছ এণ্ড চাৰ্টছ বনাব লাগিব, আৰু এটা দেখাই দিছোঁ, ডেভেলপমেণ্ট বা এইটো চাওক, এইটো আছে চাওক, ডেভেলপমেণ্ট, গ্ৰ'থ এণ্ড মেচুৰেশ্যন, মেচুৰেশ্যন ইজ দ্য ফিজিকেল, এটা ইয়াত এটা লাগিছিলে, ইণ্টেলেকচুৱেল অৰ ইম'চনেল প্ৰচেছ, মেচুৰেশ্যন ইজ হাইলি ৰিলেটেড টু ডেভেলপমেণ্ট। ইয়াতে চাওক, ইয়াতে পি চি এ চি এম এল লিখা আছে, পি চি এ চি এম এল কি হয় মই বুজাই দিম, যে গ্ৰ'থটো কি হয়, গ্ৰ'থ সদায় কোৱাণ্টিটেটিভ হয়, ডেভেলপমেণ্ট কোৱালিটেটিভ হয়, আপুনি এনেকৈ ডিচাইড, ডিভাইড কৰিব লাগিব, এনেকৈ আপুনি চাৰ্ট বনাব লাগিব, টেবলছ বনাব লাগিব, এই চাৰ্ট এণ্ড টেবলছবোৰ যেতিয়া বনাব সেইটো আপোনাৰ কি হ'ব, বেছি ভাল হ'ব। এতিয়া গ্ৰ'থটো কি হয়, ফিজিকেল এছপেক্ট, বুজি পাইছেনে, ফিজিকেল এছপেক্ট, গ্ৰ'থটো কি হয়, ফিজিকেলি ডেভেলপ হয়, অ'কে, আৰু যিটো ডেভেলপমেণ্ট হয়, ডেভেলপমেণ্টটো পি চি এ চি এম এল হয়, কেনেকৈ হয় মই বুজাই আছোঁ, লিমিটেড টু হাইট এণ্ড ৱেইট, গ্ৰ'থ বুলি ক'লে হাইট আৰু ৱেইট আহে, ইয়াত কি হয়, ৰেফাৰ্ছ টু অল চেঞ্জেছ, বুজি পাইছেনে, ডেভেলপমেণ্টটো কি হয়, অল চেঞ্জেছ হয়। তাৰপাছত ডেভেলপমেণ্ট মৃত্যুৰ শেষৰলৈকে হৈ থাকে, মৃত্যুৰ মুহূৰ্তলৈকে মানুহ ডেভেলপ হয়, আৰু ইয়াত কি হয়, ষ্টপছ এট কনচাৰ্ণ পিৰিয়ড অফ লাইফ, এটা ষ্টেজৰ পাছত আপোনাৰ ৱেইটটো আপুনি ইফাল ইফাল কৰিব পাৰে, কিন্তু আপোনাৰ হাইটটো বোলে মই অলপ কম কৰি লওঁ, সেইটোতো আপুনি কেতিয়াও কৰিব নোৱাৰে, বুজি পাইছেনে, আপোনাৰ হাইটটো কেতিয়াও কম হৈ নাযায়, আপোনাৰ যিটো হাইট আহিলে সেই হাইটটোৱে সদায় থাকিব, অ'কে, সেই হাইটটোৱে আপোনাৰ মেইনটেইন হ'ব। কেন বি মেজাৰ্ড, গ্ৰ'থ আপুনি মেজাৰ কৰিব পাৰে, এইটো এন কে অনলি বি এছেছড, অনলি বি এছেছড, প্ৰীতি ৰাণী ডেকা আপুনি স্ক্ৰীণশ্বট লৈ লওক এইটো, ঠিক আছে, এইটো স্ক্ৰীণশ্বট লৈ লওক, এনেকৈ যদি আপুনি পঢ়ে আপোনাৰ মনত থাকিব। এতিয়া পি চি এ চি এম এলটো কি হয় মই বুজাই দি আছোঁ, এইটো চাওক, এইটো নহয়, চৰি, সেই এই ভেন ডায়েগ্ৰামটো মই বুজাই দিম, এইটো হৈছে ট্ৰিক লিখা আছে, এম এল পি চি এ চি, তো এম এল মানে কি হয়, এম মানে হৈছে মৰেল ডেভেলপমেণ্ট, এল মানে হৈছে লেংগুৱেজ ডেভেলপমেণ্ট, আৰু পি চি এ চি মানে কি হৈছে, ফিজিকেল ডেভেলপমেণ্ট, কগনিটিভ ডেভেলপমেণ্ট, ইম'চনেল ডেভেলপমেণ্ট, ছ'চিয়েল ডেভেলপমেণ্ট। ফিজিকেল ডেভেলপমেণ্টত কি আহে, ফিজিকেল ডেভেলপমেণ্টত কি আহে, গ্ৰ'থ এণ্ড কি আহে, গ্ৰ'থ এণ্ড চৰি গ্ৰ'থ আহিব, তাকে আমি গ্ৰ'থ বুলি কওঁ, এক ছেকেণ্ড, হাইট এণ্ড ৱেইট আহি যাব, ইয়াতে হাইট আৰু ৱেইট আহি যাব, হাইট আৰু ৱেইট আহি যাব, ঠিক আছে, ফিজিকেল ডেভেলপমেণ্ট বুলি ক'লে হাইট আৰু ৱেইট আহিব। তাৰমানে কি বুজি পালে ইয়াৰ পৰা, যে যিটো ফিজিকেল ডেভেলপমেণ্ট হয় সেইটোকে আমি গ্ৰ'থ বুলি কৈ দিছোঁ, ইয়াতে এটা চাৰ্কল কৰি দি পেলাই ইয়াত আপুনি গ্ৰ'থ বুলি লিখিব পাৰে, জি আৰ ডব্লিউ টি এইচ, ইয়াক আমি আপুনি কি বুলি ক'ব পাৰে, গ্ৰ'থ বুলি ক'ব পাৰে, সেইটোৱে কি হয়, গ্ৰ'থ হয়, বুজি পাইছেনে, অ'কে, আপুনি যদি বুজি পাইছে মোক এবাৰ কৈ দিব, সেইটোৱে হৈছে কি, গ্ৰ'থ,
গতিকে এই পিসিএসি এমএল আপনি ডেভেলপমেন্ট বলে কলে টাইপস অফ ডেভেলপমেন্ট বলে কোব পারে, দিস ইজ টাইপস অফ ডেভেলপমেন্ট। আর টাইপস অফ ডেভেলপমেন্টত কি হয়, এই ট্রিকটো আমি খটুৱাব লাগিব। এম এল পি সি এস আর হয়ে আছে, এই একচুয়ালি এস ই হব, এম এল পি সি এস ই, দ্যাট ইজ দ্য ট্রিক, পি সি এস ই এম এল, ঠিক আছে। এই ট্রিক্সব আমি লগাব লাগিব। তো আমি গম পাই গেলো কি টাইপস অফ ডেভেলপমেন্ট, আমি গম পাই গেলো ইয়াতে। ওকে, টাইপস অফ ডেভেলপমেন্ট কি হল, ফিজিক্যাল, কগনিটিভ, সোশিয়াল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ এন্ড মরেল, টোটেল ছয়টা টাইপৰ ডেভেলপমেন্ট আমি পাম। আর তেতিয়া আমি কি লিখিম, এই ভেন ডায়াগ্রাম লিখিম, এক সেকেন্ড কোন আছে, এই ভেন ডায়াগ্রাম সব গ্রোথ, এই গোটেই স্পেয়ার স্পেয়ারট যদি আমি কি বলে কো ডেভেলপমেন্ট বলে কো, তার ভিতর কি আসবে, গ্রোথ মাত্র একটা সরু পার্ট, গ্রোথ আর মেচিউরিটি কি হয় একটা মাত্র সরু পার্ট, একদম তেনে সরু পার্ট, ঠিক আছে, লৈছো স্যার, ওকে বঢ়িয়া। থ্যাংক ইউ, সব ডেভেলপমেন্ট আর কি হয়, এই মেচিউরিটি এন্ড গ্রোথ এই সার্কেলটার ভিতর আসবে, এই গোটেই সার্কেলটাই কি বুঝাব, ডেভেলপমেন্ট বুঝাব, দিস ইজ দ্য টাইপ হাউ উই হ্যাভ টু স্টাডি ফর দিস ফাইভ ডেজ, এই পাঁচ দিনত আমি এই কনসেপ্ট ম্যাপব বনাব লাগিব, ঠিক আছে। নেক্সট সিটেটলে মই কথা দিছো, প্রিপেয়ার নিদে কে, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। নেক্সট সিটেট যেতিয়া আহিব বা আসাম টেট যেতিয়া আহিব, আমি তেতিয়া যেতিয়া পেডাগজি পড়িম, অতি সোনকালে আহি আছো ফেব্রুয়ারি মাহৰ পৰা পেডাগজি লৈ পেলাই, বা তার আগতেও আহিব পাৰো, যেতিয়া পেডাগজি আমি পড়িম, পেডাগজি পড়োতে আমি খুব ধুনীয়াকৈ আমি পড়িব পাৰিম, তেতিয়া আমি গম পাম যে কেনেকৈনো পড়িব লাগে, মাইন্ড ম্যাপ কেনেকৈ বনাব লাগে, টেবল কেনেকৈ বনাব লাগে, সেই গোটেইবোৰ আমি শিকিম, ঠিক আছে। এতিয়া আমাৰ হাতত বেছি সময় নাই, মাত্র দশ দিন আছে সিটেটলে, গতিকে এতিয়া মোৰ এটাই উপায় আছে, সেইটো হৈছে আপোনালোকক ট্রিক্স দিয়া কেনেকৈ পড়িব লাগিব, ঠিক আছে। এইটো গ্রোথ এন্ড মেচিউরিটি ডেভেলপমেন্ট বুজি পাই গেলে, তার আগতে আমি এখন বুজি পালো, ঠিক আছে। তো দিজ আর দ্য কি, হাউ উই শুড লার্ন, হাউ উই শুড গেদার আওয়ার নলেজ, ওকে, দিজ আর দ্য কি পয়েন্ট, এনেকৈ যদি আমি পড়িছো তেতিয়াহলে আমি পারিম করিবৰ কাৰণে, যদি এনেকৈ নপঢ়ো তেতিয়াহলে আমি করব নোৱাৰিম, বুজি পাইছেনে। তো দিস ইজ দ্য টাইপ ডেভেলপমেন্ট, গ্রোথ এন্ড মেচিউরেশন, সব মেচিউরেশন ইজ হাইলি রিলেটেড টু ডেভেলপমেন্ট, আমি সেইকাৰণে কওঁ ল'ৰাটো মেচিয়'ৰ হ'ল বা ছোৱালীজনী মেচিয়'ৰ হ'ল, ছোৱালীজনী মেচিয়'ৰ হ'ল বুলি আমি কেনেকৈ কওঁ, কেতিয়া কওঁ, বা ল'ৰাটো মেচিয়'ৰ হ'ল বুলি আমি কেতিয়া কওঁ, যেতিয়া তাৰ বুদ্ধিৰ বিকাশ হয়, জ্ঞানৰ যেতিয়া বিকাশ হয়, কথাবোৰ যেতিয়া বুজি পোৱা হয়, তেতিয়া আমি কওঁ যে ল'ৰাজন কি হৈছে, মেচিয়'ৰ হৈছে। আদাৰৱাইজ আমি নকওঁ কেতিয়াও, ল'ৰাজন তাৰ যদি হাইট বাঢ়ি গৈছে তেতিয়াহ'লে আমি নকওঁ যে ল'ৰাজন মেচিয়'ৰ হ'ল, সি ওখ হ'ল বুলি কওঁ, বুজি পাইছেনে। ল'ৰাজনে যদি ৱেইট গেইন কৰিছে আমি পেটুৱা হোৱা বুলি কওঁ, শকত হোৱা বুলি ক'ম, আমি মেচিয়'ৰ হোৱা বুলি নকওঁ কেতিয়াও। মেচিয়'ৰ হোৱা বুলি কেতিয়া ক'ম, যেতিয়া তাৰ জ্ঞানৰ বিকাশ হ'ব, যেতিয়া মনৰ বিকাশ হ'ব, সি বুজি পোৱা হ'ব কথাবিলাক, কথাবিলাক ভাবি চাব পৰা হ'ব, তেতিয়া আমি তাক কি বুলি কওঁ, মেচিয়'ৰ হোৱা বুলি কওঁ। আৰু সেইকাৰণে লিখি যায়, মেচিউৰেশ্যন ইজ দ্য ফিজিকেল, ইণ্টেলেকচুৱেল এণ্ড ইম'চনেল প্ৰচেছ, ফিজিকেল, ইণ্টেলেকচুৱেল এণ্ড ইম'চনেল প্ৰচেছ। অসমৰ কোনোটো ইউটিউব চেনেলত আপোনাক ইমান ক্লিয়াৰলি বুজাই নিদিয়ে পেডাগজিৰ বিষয়ে, মই আপোনাক ক'লোঁ, কথা দিলোঁ, কোনোৱে আপোনাক দহ দিনত চিটেট ক্লিয়াৰ কৰি লৈ যোৱাৰ, মই সেইটো গৌৰৱ কৰি কোৱা নাই, মই মাত্ৰ কৈছোঁ যিটো হুইচ ইজ লেকিং ইন আৱাৰ আশা, মই সেইটোকে ক'বলৈ বিচাৰিছোঁ যে আমি নাজানো কেনেকৈ চিটেট ক্লিয়াৰ কৰিব লাগে, বহুতে বছৰৰ পিছত বছৰ দি থাকে দি থাকে দি থাকে, আগষ্টতো দিব, ডিচেম্বৰতো দিব, ঠিক আছে। তো দি পেলাই তেওঁলোকে মার্ক বহাবলৈ চেষ্টা কৰি থাকে, কিন্তু মার্কটো নাবাঢ়ে কিয়, বিকজ দেয়ার ইজ সামথিং লেকিং ইন ইয়োর স্টাডি, ক'ৰবাত কিবা এটা প্ৰব্লেম হৈ আছে নিশ্চয়, ওকে, নিশ্চয় ক'ৰবাত কিবা এটা প্ৰব্লেম হৈ আছে, সেইকাৰণে কি হৈছে, বাঢ়া নাই মার্ক। আৰু সেই প্ৰব্লেমখিনি আপুনি যেতিয়া আঁতৰ কৰিব পাৰিব, তেতিয়াই আপুনি কি কৰিব পাৰিব, চিটেট ক্লিয়াৰ কৰিব পাৰিব, ওয়ান ক্লিকত, ইন ওয়ান এটেম্প আপুনি ক্লিয়াৰ কৰিব পাৰিব। মই নিজৰ অভিজ্ঞতাৰ পৰা কৈছোঁ, মই এবাৰেই মাত্ৰ চিটেট দিছোঁ, দুবাৰ দিছিলোঁ, এবাৰ উইদাউট প্ৰিপাৰেশ্যন এনেই বহি চাইছিলোঁ পৰীক্ষাত কেনেকুৱানো লাগে, নেক্সট টাইম মই মাত্ৰ দহ দিনেই প্ৰিপেয়াৰ কৰিছিলোঁ, দহ দিন প্ৰিপেয়াৰেশ্যনত মই ক্লিয়াৰ কৰি দিব পাৰিছোঁ, মই আপোনাক কথা দিছোঁ, আপুনিও পাৰিব সেইকাৰণে। গতিকে সেইটোৱে হৈছে, গতিকে আমি এনেকুৱা ধৰণৰ টেবুলবোৰ বনাব লাগিব, এই টেবুল আপোনালোকে স্ক্ৰীনশ্বট লৈ ল'ব পাৰে, এই টেবুলৰ পৰা আপোনালোকে কি কৰিব, সেই বস্তুখিনি কি কৰিব, নলেজটো গেইন কৰক, পেডাগজিৰ নলেজটো গেইন কৰক, অ'কে। নেক্সট চাওঁ কি দিয়া আছে, মই আহিম ষ্ট্ৰেটেজি, অ'কে, টাইম মেনেজমেণ্ট, পেডাগজি ইজ দ্য কি টু চিটেট। এতিয়া পেডাগজি কেনেকৈ পঢ়িব লাগিব, ক'ৰ পৰা পঢ়িব লাগিব, সেইটো মই প্ৰীতিয়ানি ডেকা কৈছোঁ। আৰু এটা কথা আমি ইয়াতে আহি আছোঁ, কথা এটা মই ইয়াতে কৈ যাব লাগিব, টাইম মেনেজমেণ্ট আৰু মক টেষ্ট,
টাইম ম্যানেজমেন্ট আর মক টেস্ট। ওকে, টাইম ম্যানেজমেন্ট এন্ড মক টেস্ট। এই টাইম ম্যানেজমেন্ট আর মক টেস্ট নো কি, তাত নো কি আছে সেই কথা মই কবলে বিচাৰিছো। দীপজ্যোতি ডেকাই কৈছে মই টেট নিদিও বাট আপোনাৰ ক্লাছ চাই ভাল লাগে সেইবাবে আহি গ'লো। এই দীপজ্যোতি ডেকা থেংক ইউ, থেংক ইউ, বহুত বহুত ধন্যবাদ দীপজ্যোতি। দীপজ্যোতি আপুনিও চাই থাকক, হয়তো কিবা টেট নিদিলেও আপোনাক কিবা লাভ হ'ব পাৰে হয়তো ক্লাছটোৰ পৰা। যেনেকৈ আপোনাৰ হেৰিত কৈছিলে কি কয় থ্ৰী ইডিয়ট চিনেমাখনত যেনেকৈ কৈছিলে চাৰো তৰফ জ্ঞান পৰা হে যাহ চে চাহে বহি চে লৈ লওঁ, ঠিক আছে, সকলোতে জ্ঞান পৰি আছে, আপোনাক জোৰ পৰা লাগে তাতে আপুনি লৈ লওক। অ'কে, পানী অকণ খাব লাগিব, যথেষ্ট কথা ক'লোঁ এতিয়ালৈকে, আৰু ক'বলৈ আছেই। নেক্সট আপ টাইম মেনেজমেন্ট আর মক টেস্ট। ওকে, টাইম মেনেজমেন্ট আর মক টেস্ট। এতিয়া টাইম মেনেজমেন্ট আর মক টেস্ট আমি কেনেকে কি করি, সিটেটত টোটেল মার্ক থাকে, টোটেল মার্ক থাকে 150, সিটেটত টোটেল মার্ক থাকে 150। ওকে, ইয়াত কোয়েশন থাকে, ইয়াত কোয়েশন থাকে, ইয়াত কোয়েশন থাকে 150। নাও টাইম আমার হাতত কিমান থাকে, টাইম পার কোয়েশন, টাইম পার কোয়েশন, এভরি কোয়েশন আমার টাইম কিমান থাকিব 150 ডিভাইডেড বাই 150, কিমান থাকিলে 1 মিনিট, 1 মিনিট। তার মানে এটা কোয়েশনত আমি কিমান সময় পাম, মাত্র 1 মিনিট সময় পাম, মাত্র 1 মিনিট সময় পাম এটা কোয়েশনত, ঠিক আছে, মাত্র 1 মিনিট সময় পাম। গতিকে সেই 1 মিনিট সময় আমি কেনেকে করব লাগিব, কেনেকে বসাব লাগিব, সেটো আমার উপর থাকিব, তার উপরও মই আহি আছো কেনেকে করব লাগিব। এতিয়া চাও তার মানে কি হয়েছে, আপুনি এটা কোয়েশনত 1 মিনিটতকে বেশি সময় খরচ করিব নোৱাৰে, তাতকে যদি বেসিক সময় খরচ করে দিয়ে আপনি কি হব বেলেগ একটা কোয়েশনের টাইম খাই দিছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন সিটেট। এই কথাটা আমি চাব লাগে, কারণ লাস্টের আধা ঘন্টাত বহুতর এনেকুৱা হয়। অ, তার লগতে আৰু এটা কথা আছে, মই ওএমআর বুলি লিখা আছে, এটা চাও ওএমআর এন্ড মক টেস্ট বুলি লিখা আছে, চাও ওএমআর এন্ড কোয়েশন পেপার লিখা আছে, তোলে মই আহিম ওএমআর এন্ড কোয়েশন পেপার যেটো হয়। তার আগতে মই কৈছো কি কেনেকে পঢ়িব লাগে সেটো কৈ ললো। এতিয়া মক টেস্ট আর টাইম ম্যানেজমেন্ট। ওকে, এভরি কোয়েশনত আপুনি 1 মিনিট পাইছে, 1 মিনিটতকে বেছি সময় যদি এটা কোয়েশনত ভাবোতে আপুনি লগাইছে, ডেট মিন্স আপুনি বেলেগ এটা কোয়েশনৰ টাইম খাই দিছে। নেক্সট কথা, ওএমআরখন ফিল আপ কৰিবলৈ শেষলৈ থৈ নিদিব, সেইটো কথা মই আহি আছোঁ বাৰু, তথাপি মই কৈ লৈছোঁ 1 মিনিট যে আপুনি পাইছে, সেই 1 মিনিট সময়, 1 মিনিট সময়তে আপুনি এটা কোয়েশ্যন কমপ্লিট কৰিব লাগিব, আৰু সেই তাতে গোলটো কৰিব লাগিব ওএমআরত, বুজি পাইছেনে। গোল কৰোঁতে আপোনাৰ ধৰি লওক 10 ছেকেণ্ড টাইম লাগিলে, তাৰমানে 50 ছেকেণ্ড টাইমৰ ভিতৰত আপুনি এটা কোয়েশ্যন এটেম্প কৰিব লাগিব কাৰেক্টলি, বুজি পাইছে। চিটেটত টাইম মেনেজমেণ্টটো কিমান বেছি ইম্পৰ্টেণ্ট, মোক পাৰ্চনেলি ব্যক্তিগতভাৱে মোক বহুতে সোধে যে চিটেটৰ বাবে কেনেকৈ প্ৰিপেয়াৰ কৰিম বা চিটেট কেনেকৈ ক্লিয়াৰ কৰিম। আৰু আজিৰ এই ভিডিঅ'টো মোৰ কৰাৰ কাৰণটো মোৰ এটাই, মই জানো অসমত বহুত পৰীক্ষাৰ্থী আছে যিয়ে চিটেট এবাৰ দিব, কাৰণ যোৱাবাৰ UP-ৰ পেপাৰ বহুত বেছি টাফ আহিছিলে আৰু বহুতৰ ক্লিয়াৰ হোৱা নাছিলে, গতিকে এইবাৰ সকলোৱে ক্লিয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। আপোনাৰ প্ৰিয়জন যাক আপুনি ভাবে যোনে এইটো ইয়াৰ কাৰণে প্ৰস্তুতি চলাই আছে, তেওঁলৈ ভিডিঅ'টো আপুনি শ্বেয়াৰ কৰি দিয়ক, বুজি পাইছে, শ্বেয়াৰ কৰি দিয়ক, শ্বেয়াৰ কৰিলে মানে তেওঁলোকৰ বাবে কি হ'ব, লাভ হ'ব, বহুত বেছি লাভ হ'ব। অ'কে, তো পার মিনিট পার কোয়েশন আমি কিমান পালো, অনলি 1 মিনিট পালো, অনলি 1 মিনিট, সেই 1 মিনিটের ভিতরে আমি খেলটো খেলিব লাগিব, বুঝি পাইছো না কাহিনীটো কি করব লাগিব। নেক্সট চাওক, টাইম ম্যানেজমেন্ট আর মক টেস্ট আহি গেল, নেক্সট কি আছে, ওএমআর এন্ড কোয়েশন পেপার, তার আগে মই মক টেস্টত যাও। ওকে, মক টেস্টত যাও, মক আমি দিব লাগিব, মক্স দিব লাগিব, মক্স, মক টেস্ট আপুনি কোৰ পৰা দিয়ে মই নাজানো, কিন্তু আপোনালোকে মক টেস্ট আমি চেষ্টা কৰিছিলোঁ আহৰণে
যে আপোনালোকৰ বাবে মক টেষ্ট এটা আমি লৈ আহোঁ, কিন্তু দুৰ্ভাগ্য আমাৰো আপোনালোকৰো, হয়তো আমি এতিয়াই কৰিব নোৱাৰিম। আমি ফেব্ৰুৱাৰী মাহমানৰ পৰা অসম টেটৰ বাবে মক টেষ্ট লৈ আহিব পাৰিম। তেতিয়া আমি বেলেগ যিখন জেনেৰেল পেপাৰ, জেনেৰেল পেপাৰৰ মক টেষ্ট আমি লৈ আহিম। আমি আপুনি জনাই থ'লোঁ, এতিয়াই আগতীয়াকৈ জনাই থ'লোঁ। তো মক টেষ্ট চ'ৰ্চ কি হ'ব পাৰে? কিবা এপ হ'ব পাৰে, যিকোনো এপ, কিবা এপত আপুনি দিব পাৰে। নাম্বাৰ টু, পি ৱাই পি হ'ব পাৰে, প্ৰিভিয়াছ ইয়াৰ পেপাৰ। প্ৰিভিয়াছ ইয়াৰ পেপাৰ আপুনি ডাউনলোডো কৰিব পাৰে, বা আপোনালোকে আৰিয়ন্তৰ বা যিহৰে হওক কিতাপখন আপুনি কিনি ল'লে। লুক ডাক কৰিব লগা একো নাই আৰু, মই ডাইৰেক্টলি কৈ দিছোঁ, আৰিয়ন্তৰ পৰা আপুনি লৈ ল'লে প্ৰিভিয়াছ ইয়াৰ পেপাৰ। কিছুমান এপত আপুনি কি পাব, চেপ্টাৰ ৱাইজ মক টেষ্ট পাব, চেপ্টাৰ ৱাইজ মক পাব। নেক্সট, চি বি এছ ইৰ যিটো ৱেবছাইট আছে, চি বি এছ ইৰ ৱেবছাইট ভিজিট কৰিলে তাতো আপুনি মক টেষ্ট দিব পাৰিব চি টেটৰ কাৰণে। আপুনি মক টেষ্ট দিব লাগিব, কিন্তু এতিয়া নহয়, মক টেষ্ট দিব লাগিব আপুনি 16 তাৰিখৰ পৰা। মক টেষ্ট কেতিয়া পৰা দিব? 16 জানুৱাৰীৰ পৰা 20 জানুৱাৰীলৈকে আপুনি মক টেষ্ট দিব লাগিব। 16th to 20 জানুৱাৰীলৈকে মক টেষ্ট, কেইদিন? 5 দিন। আপুনি কি কৰিব, পঢ়া টেবুলত পানীৰ বটল এটা লৈ ল'ব, অ'কে, পানীৰ বটল এটা লৈ ল'ব, ঘড়ীটো পিন্ধি ল'ব, ঘড়ী তাত নিশ্চয় এলাও কৰিব, খুব সম্ভৱ যদি এলাও কৰে ভালেই, ডিজিটেল ৱাটচটো এলাও নকৰে, কিন্তু এনালগটো এলাও কৰিব চাগে, যদি এলাও কৰেতো ভালেই। আপুনি ঘড়ী পিন্ধি ল'ব, বা মোবাইলত আপুনি টাইমাৰ ছেট কৰি ল'ব, কিমান সময়, 2.5 আৱাৰ, 2.5 আৱাৰৰ কাৰণে আপুনি মক টেষ্ট দিবলৈ বহক। ফুল লেংথ, প্ৰথমতে ফুল লেংথ নকৰিব, ক'ৰবাত যদি আপুনি চাওক কোনোবা এপত যদি ক'ৰবাত চেপ্টাৰ ৱাইজ মক টেষ্ট যদি পায়, চেপ্টাৰ ৱাইজ মানে ধৰি লওক, কেনেকৈ মই কৈছোঁ যে কলবাৰ্গৰ ওপৰত কুৱেশ্যন আছে, ভাইগটস্কিৰ ওপৰত কুৱেশ্যন আছে, ঠিক আছে, তেনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন, বা স্পেচিফিকেলি ডেভেলপমেণ্টৰ ওপৰত আছে, বা আপোনাৰ ইনক্লুচিভ এডুকেশ্যনৰ ওপৰত আছে, ঠিক আছে, তেনেকুৱাকৈ আপুনি যদি পাইছে চেপ্টাৰ ৱাইজ মক টেষ্ট, মক টেষ্ট দি লওক। প্ৰথমে চেপ্টাৰ ৱাইজ, প্ৰথমে চেপ্টাৰ ৱাইজৰ পৰা যাওক, 20 মাৰ্কছৰ কাৰণে দিয়ক। ঠিক আছে, 30 মাৰ্কৰ কাৰণে দিয়ক, 25 মাৰ্কছৰ কাৰণে দিয়ক। মই আজি এটাও বাহিৰা কথা নকওঁ, নক'বলৈ চেষ্টা কৰিম, এনেই মই বহুতো বাহিৰা কথা কওঁ। 25 মাৰ্ক 30 মাৰ্ক 20 মাৰ্কছৰ কাৰণে আপুনি মক টেষ্ট দিয়ক, সেই মক টেষ্টটোৰ পৰা ষ্টাৰ্ট কৰক। আফটাৰ ডেট ইউ গো ফৰ ফুল লেংথ মক টেষ্ট, ফুল লেংথ মক টেষ্ট দিয়ক তাৰপিছত, ঠিক আছে। ফুল লেংথ মক টেষ্ট যদি আপুনি দিয়ে, আপুনি আঢ়ৈ ঘণ্টা সময়ৰ কাৰণে বহিব লাগিব, আৰু এই আঢ়ৈ ঘণ্টা সময় যে আপুনি বহিব, সেই আঢ়ৈ ঘণ্টা সময় যেতিয়া বহিব, সেই আঢ়ৈ ঘণ্টা সময়ত আপুনি চাওক যে 150 মাৰ্কছ, কাৰণ 150 মিনিটছত আঢ়ৈ ঘণ্টা হয়, 150 মিনিটত আপুনি 150 মাৰ্ক কমপ্লিট কৰিব পাৰিছেনে নাই, 150 মাৰ্ক কমপ্লিট কৰিব পাৰিছে নাই, এক্সক্লুডিং OMR ফিলিং দ্য টাইম ৰিকুৱাৰ্ড ফৰ ফিলিং আপ OMR, সেইখিনি টাইম আপুনি এৰি দিয়ক, তাৰ কাৰণে আপোনাক আধা ঘণ্টা এটা লাগিব এক্সট্ৰাকৈ OMR ফিল আপ কৰোঁতে, বুজি পাইছেনে কাহিনীটো? গতিকে সেইকাৰণে তেনেকৈ আমি মক টেষ্টবোৰ দিব লাগিব। এতিয়া মোক অলপ আগতে সুধিছিলে যে CDP কেনেকৈ পঢ়িম, চাইল্ড ডেভেলপমেণ্ট পেডাগজি কেনেকৈ পঢ়িম। তো চাইল্ড ডেভেলপমেণ্ট এণ্ড পেডাগজি পঢ়িবলৈ হ'লে আমি কি কৰিব লাগিব, মক টেষ্টৰ ওপৰত ডিপেণ্ডেণ্ট হ'ব লাগিব। মক টেষ্টত আপুনি যিমান আপুনি মক টেষ্ট দিব, আপোনাৰ CDP সিমানেই ক্লিয়াৰ হ'ব, বুজি পাইছেনে? চাইল্ড ডেভেলপমেণ্ট এণ্ড পেডাগজি আপুনি যদি কৰি গৈছে, তো চাইল্ড ডেভেলপমেণ্ট পেডাগজিৰ পৰা আপোনাৰ কি হ'ব, সেই মক টেষ্টত আপুনি যিবোৰ কুৱেশ্যন পাব, সেই কুৱেশ্যনবোৰ যেতিয়া আপুনি এটেম্প কৰিব, তেতিয়া আপোনাৰ CDP ওপৰত নলেজটো বাঢ়ি যাব, বুজি পাইছে? তেতিয়া আপোনাৰ তাৰ ওপৰত নলেজটো বাঢ়ি যাব, গতিকে তেতিয়াও আপুনি কি কৰিব, মক টেষ্টটো দিব, ঠিক আছে, ক্লিয়াৰ, অ'কে। তো মক টেষ্টবিলাক যেতিয়া আমি দিম, এনেকুৱা বিভিন্ন চ'ৰ্চৰ পৰা আমি মক টেষ্ট দিম, চেপ্টাৰ ৱাইজ মক টেষ্ট, CBSE ৱেবছাইটৰ পৰা মক টেষ্ট দিলোঁ, আৰু আটাইতকৈ ইম্পৰ্টেণ্ট বস্তু কিন্তু মক টেষ্টেই হয়, ফুল লেংথ টেষ্ট দিলোঁ, কোনোবা এপত আমি দিলোঁ, তো সেইবিলাক কৰিলে মানে আমাৰ মক টেষ্টটো দিয়াৰ লগে লগে আমি এই 16 তাৰিখৰ পৰা 20 তাৰিখলৈকে যেতিয়া আমি মক টেষ্ট দিলোঁ, সেইটোৱে আমাৰ কি কৰিব, টাইম মেনেজমেণ্ট কৰি দিব, টাইম মেনেজমেণ্ট, বুজি পাইছে? টাইম মেনেজমেণ্টটো আমাৰ ক্লিয়াৰ কৰি দিব,
এই মক টেস্টে, তেতিয়া আমি গম পাম যে দেড় আড়াই ঘন্টার ভিতর মই গোটে 150 কোয়েশন করে মক ও এম আর ফিল আপ করে পেলায় মই জমা দিব পারিম। আদারওয়াইজ আপনার কি হব, লাস্টর আধা ঘন্টা হাহাকার লাগবে কোনটো কোয়েশন করলে ও এম আর ফিল আপ করে আপনি পাত্তাই নাপাব। গতি সেই বস্তুটা আমি প্র্যাকটিস করব লাগবে। কেতিয়া 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 প্র্যাকটিস করব? 16 জানুয়ারী বা 20 জানুয়ারী লগে হেতু প্র্যাকটিস করো, পুরা পুরা প্র্যাকটিস, ফুল অন ফুল অন প্র্যাকটিস। তেতিয়া যেতিয়া এটু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আপনার বাবে কি হব, ক্লিয়ার হয়ে যাব চ্যাপ্টার ওয়াইজ, যেটা আপনি দিয়ে যাব ক্লিয়ার হয়ে যাব। ওকে, নেক্সট আইসো ও এম আর ফিল আপ, ও এম আর এন্ড কোয়েশন পেপার, ও এম আর এন্ড কোয়েশন পেপার, ও এম আর এন্ড কোয়েশন পেপার যদি আহিব, দীপজ্যোতি ডেকাই কৈছে ও এম আর সিট বহুত টাইম লাগে, বহুত সাবধানে কৰিব লাগে, বাহির হৈ যায় বলি। ইয়েস, সেইকাৰণে মই আহিছোঁ দীপজ্যোতি ডেকা, আপুনি যিহেতু লাইভ আছে আমাৰ লগত আজিও আছে, যদিও আপুনি সিটেট নিদিয়ে বা টেটু নিদিয়ে, তাৰপিছতো আছে মোৰ ও এম আর ফিল আপ। ও এম আর ফিল আপ আমাৰ এডিআইটো কামত দিব, সেই নলেজটো আমাক এডিআইটো কামত দিব। তো মই ও এম আর ফিল আপৰ ওপৰত মই ক'বলৈ যাম এতিয়া, ঠিক আছে? ও এম আর এণ্ড কুৱেশ্যন পেপাৰ কি কৰিব লাগিব চাওক। ও এম আর এন্ড কোয়েশন পেপার এখন আপনি যেটা এটেম্প করব, ও এম আর যেটা এটেম্প করব, তার আগে আহিলে কোয়েশন পেপার, কোয়েশন পেপার আহিলে সকলোতকে প্রথমে, সকলোতকে প্রথমে আমি কি করিম সেটা চাও। মই এটা এক্সাম্পল লৈছো সায়েন্স টিচার, সোশিয়াল সায়েন্স টিচার, ওকে, সোশিয়াল সায়েন্সে চাইছো, সোশিয়াল সায়েন্সের মানুষ বেশি থাকে সাধারণত, গতিহ্যে সোশিয়াল সায়েন্সে মই চাইছো। সকলোতকৈ প্রথমে আপনি এই 30 মার্কস টার্গেট করুক, পেডাগজির 30 মার্কস মন করব দিয়ে, এই ভিডিওটার আটাইতকৈ ইম্পর্টেন্ট পার্ট এইটাই, আজি এই পোর্শনটা আটাইতকৈ বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাত যে আপনি কোয়েশন এটেম্প করব, এটা আপনার 11 তারিখের 16 তারিখের আমি কি করব লাগবে মই কই দিলো, কি করব লাগবে মই কই দিলো, মক টেস্ট দিয়ক, নলেজ গেইন করক, 5 দিনের কারণে পড়ক, পুরা পড়ক, আজিরপর 11, 12, 13, 14, 15 5 দিন পুরা পড়ক, 16, 17, 18, 19, 20 এই 5 দিন মক টেস্ট দিও। ওকে, 30 মার্কস থাকিলে সকলোতকে প্রথমে গো ফর পেডাগজি, ভেরি ফার্স্ট গো ফর পেডাগজি। কোয়েশন পেপারখনত লৈ প্রথম এই 30 মার্কস করবলে চেষ্টা করো, কিমান সময়ের ভিতর 20 মিনিটস 30 মার্কস করো, 20 মিনিটত এই 30 মার্কসর কোয়েশন এটেম্প করো, 20 মিনিটত যদি 30 মার্ক কোয়েশন এটেম্প করে দিব পারিলে আপনার কাম শেষ, বাকি 10 মিনিট থাকিলে 5 মিনিটের ভিতর এই 30টা কোয়েশন ও এম আর ফিল আপ করে দিও। বুঝি পাইছেনে মই কি কৈছো, বুঝি পাইছেনে? দীপজ্যোতি ডেকা আপুনি কৈ দিয়কচোন বাৰু বুজিছেন নাই। প্রথমে এই 30টা কোয়েশন আমি ললো, 30টা কোয়েশন আমি 20 মিনিটের ভিতর শেষ করলো, কোয়েশন চালো, পড়িলো, মারি গলো, হয়ে গেল। এটা কোয়েশন আপুনি 30 সেকেন্ড মানকে সময় লোক কোয়েশনটা করক, করে গৈ পেলায় সেইখিনি সময়ের ভিতর বাকি 10 মিনিট যে থাকিলে, 10 মিনিট থাকি পেলায় সেই 5 মিনিট যে থাকিব, সেই 5 মিনিটের ভিতর লগে 30টা ও এম আর ফিল আপ করে দিয়ক, 30টা কোয়েশনের কারণে ও এম আর ফিল আপ করে দিয়ক। হল, বুঝি পাইছে দীপজ্যোতি ডেকা? বুঝি পাইছো? এবার কই দিয়ক, ওকে, বুঝি পাইছে বলে ধরে লো। নেক্সট, ডোন্ট গো ফর ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল তো মানে কাটিয়ে দিছো, সায়েন্স সোশ্যাল সায়েন্স টিচার কারণে এস সায়েন্স, হ্যাঁ সোশ্যাল সায়েন্স, ডোন্ট গো ফর সোশ্যাল সায়েন্স, এটা ম্যাথমেটিক্সও সুমায় আছে দেখো, সোশ্যাল সায়েন্স মানে 60 মার্ক দিছো, মানে এই চালে নহব, এখন চাব লাগিব, ম্যাথমেটিক্স তো থাকিব, এনভায়রনমেন্টাল তো মানে কাটি দিছো, ওকে, সায়েন্স থাকিব 30 মার্কস। ওকে, পেডাগজির পিছত ডোন্ট গো ফর ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স, যদি 60 মার্কর পোর্শন তাত কেতিয়াও হাত নিদিব, আর যদি আপনি সোশিয়াল সায়েন্সর হয়, আপনি যদি সোশিয়াল সায়েন্সর হয় তার পাছতো আপনি কি নকৰিব, এই পার্টটুত সোশিয়াল সায়েন্সর যে 60 মার্ক থাকিব, 60 মার্ক পোর্শন আপনি হাত নিদিব,
হাত নিদিব। প্রথমে আপনি কি করলে পেডাগজি করলে, করে পেলায় লগালগ পেডাগজি ওয়েমার ফিল আপ কাম সেস পেডাগজি। নেক্সট ইউ গো ফর ইংলিশ, নেক্সট ইউ গো ফর ইংলিশ। ইংলিশের যে 30 মার্ক আছে, 30টা কোয়েশন, 30টা কোয়েশন একদরে আপনি 20 মিনিটের ভিতর করব আর 5 মিনিটের ভিতর ওয়েমার কি করব ফিল আপ করে দিব, ইংলিশের কাম শেষ। নেক্সট ইউ গো ফর আসামিস, নেক্সট ইউ গো ফর আসামিস। অসমিয়াত আপনি কি করব 30 মার্কস আপনি অ্যাটেম্প করব, নেক্সট অসমিয়াত 30 মার্ক অ্যাটেম্প করব, 20 মিনিটের 30টা কোয়েশন করব, 5 মিনিটের ওয়েমার ফিল আপ করব, কাম শেষ হল। তার পাছত একেবারে শেষত এই 60 মার্ক আমি লাগিম, কিয় কারণ অলরেডি 90 মার্কসর কাম আমি সাফা দি দিল, 90 মার্কসর কারণে ওয়েমার ফিল আপ করে দিল, টাইমর এটা কথা নাই। এটা চক আপনার হাতত কি টাইম বাঁচি আছে, চক 60টা কোয়েশনের কারণে আপনার হাতত 60 মার্ক 60 মিনিট আছে, স্ট্রেটেজিটা বুঝি লোক। 60টা কোয়েশনের কারণে আপনার হাতত 60 মিনিট সময় অলরেডি আছে, আপনি ইফালে আসামিসের 5 মিনিট, ইংলিশের 5 মিনিট আর পেডাগজির 5 মিনিট, টোটাল 15 মিনিট সময় আপনি বহা বসাই থাকি, তার মানে আপনি কি সময় পালে 75 মিনিট পাই গেল, বুঝি পালে নে, 75 মিনিট আপনার হাতত আহি গেল। এটা কোয়েশন হাতত কেটা আছে, 75 মিনিট আপনি করবো 60টা কোয়েশন, 60টা কোয়েশন, ওকে 60টা কোয়েশন আপনি করবো 75 মিনিটসর ভিতর, 15 মিনিট আপনার হাতত এক্সট্রা আছে, সেই 15 মিনিটের এক্সট্রা আপনি কত লগাব জানে না, ইফ ইউ আর এ সায়েন্স টিচার দেন গো ফর ম্যাথমেটিক্স নেক্সট, সরি নো ডোন্ট গো ফর ম্যাথমেটিক্স, দেন গো ফর সায়েন্স, সায়েন্সের 30 মার্ক করব, সায়েন্স করে লোক, সায়েন্সেরপরাও 5 মিনিট বসাই দিও, সায়েন্সেরপরা 5 মিনিট বসাই দিলে মানে কি হব, টোটাল 20 মিনিট বাঁচি গেল, 20 মিনিটস বাঁচি গেল, ঠিক আছে 20 মিনিটস বাঁচি গেল। আর ম্যাথসর থাকলে কেটা 30টা কোয়েশন, টোটাল আপনার হাতত এটা টাইম হয়ে গেল কি 50 মিনিট আপনার হাতত আছে, 50 মিনিটত আপনি এটা কেটা ম্যাথস করব লাগে, 30টা ম্যাথস করব লাগে, 30 ম্যাথস, 30 ম্যাথস নয় তার ভিতর 10টা পেডাগজি, 20টা কোয়েশন আপনি করব লাগে, 20টা কোয়েশনের কারণে আপনি কি সময় বসাইলে 50 মিনিট, বুঝি পাইছে না কাহিনীটো, সেই যে 50 মিনিট যে বসাই দিলে সেই 50 মিনিটত আপনি কি করব পারিব, ম্যাথস খিনি সুস্থির মগজুরে আপনি করব পারিব। যিসকলে এলপির কারণে প্রিপেয়ার করে আছে তেওঁলোককো মই কৈছো যে তেওঁলোকে কি হব, ইয়াত 1 2 3 বেশি কোড হয়ে আছে, এইখানে 30 মার্কস তো নাহে, 150 মার্কস, ওকে এলপির কারণে যিসকলে করে আছে তেওঁলোকে সেম প্রসেসত যাওক, পেডাগজি করক, ইংলিশ করক, আসামিস করক, এনভাইরনমেন্টাল সায়েন্স করক, দেন ইউ গো ফর ম্যাথমেটিক্স লাস্টত, যেটা 50 মিনিট সময় আপনি বসাই দিলে সেই 50 মিনিট সময় আপনি বাকি 30টা কোয়েশন করক, এনেকে ক্লিয়ার করেছে এটা, বুঝি পাইছে, এনেকে টাইম ম্যানেজমেন্ট করা হয়। যদি আপনি এই মই যে স্ট্রেটেজি কলো উপর যে কই আহিল কনসেপ্ট এন্ড নলেজ, রাইট সোর্স অফ ইনফরমেশন, মাইন্ড ম্যাপ, টেবুল বনালে, পেডাগজি ইজ দ্য কি টু সি টেট, সেটাও আপনি গম পাই গেল, ওকে টাইম ম্যানেজমেন্ট গম পালে, মক টেস্ট দিলে, এই মেইন পয়েন্টত আহি যদি আপনি আটকি যায়, কোয়েশন পেপারখন কেনেকে অ্যাটেম্প করব লাগে সেটা যদি আপনি না জানে, কোয়েশন পেপারখনত যে প্রথমে আমি পেডাগজিত যাব লাগে, পেডাগজির পিছত মই এটা লিখি দিছো পেডাগজি, পিছত আসামিস বা ইংলিশ, আসামিস বা ইংলিশ যাব লাগে, তারপর আপনি সোশ্যাল সায়েন্স যাব লাগে, বা সোশ্যাল সায়েন্স যিসকলের নাই তেওঁলোকে সায়েন্সত যাব লাগে, বা তারপর একেবারে লাস্টত ম্যাথস করব লাগে, বা আপনি যদি এলপি দি আছে ইভিএস করব লাগে, এই বস্তু যদি এই ফর্মুলাটা এই টাইপটো ফলো যদি নকরিলে বাকি সব পানি হয়ে যাবে, এই গোটেইবোৰ পানি হয়ে যাবে, একো কাম নাই, কিয় কারণ আপনি টাইম ম্যানেজমেন্টেই করব নয়। ম্যাক্সিমাম মানুষে কি কোড ভুল করে জানে, যাকে ম্যাথসত দিয়ে পেডাগজির পিছত কোয়েশন পেপারখন সিরিয়েলি করে যায়, পেডাগজির পিছত ম্যাথসত টাইমটা দি দিয়ে, তো ম্যাথসর 30 মার্কে 50 মিনিট টাইম খাই দিয়ে, খাই দিয়ার কি হল লাস্টত আপনার গিয়ে পেলায় কি হব, সেই ইংলিশ আসামিসের যা সহজ প্রশ্ন সেইটা ভুল করে থাকবে আপনি লড়ালড়িতে। আর এটা ভুল কি করে জানে, 150টা ওয়েমার কোয়েশন একলগে ফিল আপ করিম বলে মানুষ ভাবি থাকে, মানে ভাবি থাকে কি মানে গোটে কোয়েশনখিন প্রথমে টিক মার্ক দি ল কোয়েশন পেপারত, তারপর মানে ওয়েমারখন একবারে লাস্টত ফিল আপ করি, তেনেকে নহয় মাই ডিয়ার, তেনেকে নহয়, 30টা কোয়েশন করিব লগালগ 30টা ওয়েমার ফিল আপ করিব, দ্যাট ইজ দ্য প্রসেস টু ক্র্যাক সি টেট,
তো ক্লিয়ার সিটেট, আদারওয়াইজ সিটেট ক্লিয়ার করা আজির তারিখ সিটেট একটা সর এক্সাম হয়ে থাকা নাই, আজির তারিখ সিটেট ক্লিয়ার করা ইজি হয়ে থাকা নাই। আগ রাতে অল্প ফুর্তি করম, ফুর্তি করে পেলে পিছদিনা পরীক্ষা বহি দিম, আন্ডারধুন মারি দিম, নেগেটিভ মার্কিং তো নাই, ক্লিয়ার হয়ে যাব। নো নো নো, সিটেট তেনে ক্লিয়ার নহয়, সিরিয়াসলি দিব লাগবে, সিরিয়াসলি দিব লাগবে, তেতিয়া আপনার ক্লিয়ার হব। এইবিল স্ট্রেটেজি আপনি ফলো করব লাগবে, টাইম ম্যানেজমেন্ট, ও এম আর কোয়েশনস কোন ফল অ্যাটেম্প করে, কেন অ্যাটেম্প করে, অল দোজ থিংস ইউ হ্যাভ টু নো। অ্যান্ড অল অফ দিস স্ট্রেটেজিস আর ট্রাইড অ্যান্ড টেস্টেড বাই মি, মানে নিজে এপ্লাই করছো মোর লাইফত, মানে যেটা সিটেট দিছো মানে ক্লিয়ার করছো, মানে এইবিল এপ্লাই করে পেলায় মানে আহিব আহি আজি আপনার সম্মুখত বকিব পারিছো, এনে বকিব নোৱাৰো। এইখিনি কামকে যদি আপনি নকরে আপনি সিটেট ক্লিয়ার করব নোৱাৰে, কেতিয়াও নোৱাৰে, হয়তো ক্লিয়ার করব মার্ক কম আহিব, আপনি বিচরা মার্ক আপনি কেতিয়াও নাপাব। আপনি যেটো মার্ক লৈ পেলাই সিটেট ক্লিয়ার করিম বুলি ভাবি আছে সেই মার্ক আপনি নাপায়, সেইটো মার্কত আপনার নহব, বুঝি পাইছে? গতি সেইকাৰণে কৈছো, সেইকাৰণে কৈছো, যি আছে যি স্ট্রেটেজি ইয়াত মই দিছো সেই স্ট্রেটেজি মতে আপনি কাম করুন, তেহে আপনি ক্লিয়ার করব পাৰিব, বুঝি পাইছে? নেক্সট আহিল স্ট্রেস, স্ট্রেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, স্ট্রেস, স্ট্রেস আপনি পরীক্ষাটুক দিও, পরীক্ষাটোই আপনার উপর যাতে স্ট্রেস নিদিয়ে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ বর্তমান সময় পোস্ট কোভিড পিরিয়ড যেটা চলি আছে, এই পোস্ট কোভিড পিরিয়ডত কি হয়েছে গম পায় না, ম্যাক্সিমাম মোস্ট পিপল আর গোয়িং আন্ডার স্ট্রেস, ডিপ্রেশন এটসেট্রা এটসেট্রা, গতি পরীক্ষাটো বহুত বেশি স্ট্রেস নলব, পড়োতে মক টেস্ট দিওতে আপনি বহুত বেশি হেৰি কৰিব দরকার নাই, ঘোলা বলে কোনোবা জনাইছে, তেওঁ কৈছে এনেকে থাম্বনেইল দিয়াবোৰৰ পৰা আঁতৰি থকাই ভাল, মই বুজি পোৱা নাই আপোনাৰ প্ৰবলেমটো কোনখিনিত হৈছে, কি প্ৰবলেম পাইছে আপুনি কওকচোন, এনেকে থাম্বনেইল দিয়াবোৰৰ পৰা আঁতৰি থকাই ভাল বুলি কৈছে, কি প্ৰবলেম পাইছে আপুনি মোক কওক, ইয়াতে কওক, খোলা খুলিকৈ কৈ দিয়ক, হোৱাট ইজ ইয়াৰ প্ৰবলেম, ইফ ইউ আৰ নট এপিয়াৰিং ফৰ চিটেট, ইফ ইউ আৰ নট এপিয়াৰিং ফৰ এডিয়াৰী, দেন প্লিজ গ' ফ্ৰম দিছ প্লেটফৰ্ম, প্লিজ সুইচ অফ ইয়ার মোবাইল, প্লিজ কাট অফ দিস ইউটিউব চ্যানেল, ওকে, আপনার কি প্রবলেম হয়েছে কক, এনে আহিব মাজত, আমি কিবা এটা পড়ি আছো, কিবা এটা সিরিয়াসলি করে আছো, এনে মাজত আহিব কিবা এটা ফটোয়া কমেন্ট দিব গুছি যাব, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস বিহেভিয়ার, কিয় মানুষের ইমান নেগেটিভ কিয় হয়ে গেছে, মানে মই বুঝি নোপোৱা হলো সেই কথাটো, কিয় ইমান বেশি মানুষের ভিতর নেগেটিভিটি কিয় ইমান বিয়পায়, কোরবাত কিবা এটা ভাল হব সেটো তেওঁলোকৰ নাই, মানে হু আর ইউ, আপনার আসল নামটো লৈ পেলাই আপনি ইউটিউব আপনার একাউন্টটো খুলক প্রথমে, বুঝি পাইছে? তারপর আপনি কব এইবিলাক কথা, এইবিলাক নেগেটিভ কমেন্ট আপনি তারপর দিব, এনেকে থাম্বনেইল দিয়াবোৰৰ পৰা আঁতৰি থকাই ভাল, ভিডিওটো কমপ্লিটলি চাওক এটলিষ্ট, তারপর আপনি কব। ভূত জলকে কৈছে স্যার আহোম কিংৰ সিরিজটো কন্টিনিউ কৰিব বহুত হেল্প হৈছে, সিরিয়াসলি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, মই আহিম অবভিয়াসলি, ওকে, গতি আপোনাক কৈছো কি স্ট্রেছ বেছি নলব, এক্সামটো কথা ভাবক, লাস্টত অকণমান বস্তু আছে, আমি আহোম কিংৰ বিষয়ে আকৌ আহি যাম নেক্সট ক্লাছত, মই চেষ্টা কৰিম নেক্সট ক্লাছত যদি পাৰো, ওকে, নেক্সট আহিলে অভাৰভিউ, অভাৰভিউত মই কি কব বিচাৰিছো যে গোটেইখিনি বস্তু আপোনালোকক মই দেখালো, এখন এখনকে স্লাইড দেখালো কোনটো কাম কি কৰিব লাগে, স্লাইড দেখাব কিবা থাকি গ'ল নেকি, চাগে এইখন দেখাইছো, ওকে, অভাৰভিউত এটা কথা কওঁ, এই যে থাম্বনেইলটো মই দিলোঁ এইমাত্ৰ কমেণ্ট কৰি থৈ গ'ল এনেকুৱা থাম্বনেইলৰ পৰা আঁতৰি থকা ভাল বুলি পেলাই, সেইটো কথা নহয়, আপুনি দহ দিনত চিটেট আপুনি ক্লিয়াৰ কৰিব পাৰিব, ৰিয়েলি ইটছ পচিবল ফৰ ইউ ইফ ইউ হেভ এ ভেৰি ৱেল বেজ, আপোনাৰ যদি ভাল বেজ আছে পাৰিব, কনচেপ্ট ইজ দ্য কি, ঠিক আছে, কনচেপ্ট ইজ দ্য কি, ৰাইট চ'ৰ্চ অফ ইনফৰ্মেশ্যন, মাইণ্ড মেপ বনাওক, মক টেষ্ট দিয়ক, উইদাউট মক টেষ্ট আপোনাৰ চিটেট ক্লিয়াৰ নহয়, ঠিক আছে,
উইদাউট মক টেস্ট আপনার সিটেট ক্লিয়ার নহয়, সিটেট আপনি ক্লিয়ার করব পারিব। লগতে এটা কথা কই থ সদায় ওভারভিউত মই এটা কথা কই দিউ, এটা লাইন এটা গোল্ডেন লাইন লিখি ল, পরীক্ষার বাবে পরীক্ষার বাবে পড়হার আগতে পড়হার আগতে পরীক্ষাটুক পড়া পরীক্ষা পরীক্ষাটুক পড়া বেশি পড়হার বলে কই দিও, পরীক্ষাটুক পড়হার বেশি প্রয়োজন, পরীক্ষার বাবে পড়হার আগতে পরীক্ষাটুক পড়হার প্রয়োজন বেশি, বুঝি পাইছে নে? পরীক্ষাটুক পড়হার আগতে আপনি পরীক্ষাটুক পড়ক, পরীক্ষাটোনো কি হয় আসলে, সেই পরীক্ষাটো কেনেকে কিমান মার্ক আহে, কোয়েশন কি আহে, তাত পোর্শন কি আহে, সেই পরীক্ষাটোর বিষয়ে পড়ক, পরীক্ষাটোক পড়ক প্রথমে। আর পরীক্ষাটোক যদি এবার পড়ি লব পারিলে তেতিয়াহলে আপনার পরীক্ষার বাবে পড়িবলে তারপর আপনি স্টার্ট করে দিব, বুঝি পাইছে? এই গোল্ডেন লাইনটো লিখি লব, পরীক্ষার বাবে পড়ার আগতে পরীক্ষাটোক পড়ার বেশি প্রয়োজন, মোর ওভারভিউ এইটাই। মোৰ আজি গোটেই ভিডিওটোৰ মটিভটো সেইটোৱে আছিলে যে পৰীক্ষাটো কেনেকৈ আপোনালোকে ক্লিয়াৰ কৰিব পাৰিব। পঢ়াটোতো সকলোৱে পঢ়ে, কিন্তু সকলোৱে কিয় পৰীক্ষা ক্লিয়াৰ কৰিব নোৱাৰে? বিকজ দে ডোণ্ট ন' দ্য ৰাইট ৱে অফ এটেম্পটিং এন এক্সাম। সেইকাৰণে বহুত মানুহে দি আছে, আপোনাৰ দৰে বহুত মানুহে চি টেট দিব, নট অনলি চি টেট, এডিআই আমি আহৰণ আমি এডিআইৰ কাৰণে পঢ়াই আছোঁ, এছ আই পুলিচৰ কাৰণে পঢ়াই আছোঁ, তলৰ নাম্বাৰত ফোন কৰিব, আমি কোৰ্ছ প্ৰভাইড কৰি আছোঁ, মক টেষ্ট প্ৰভাইড কৰিছোঁ, টেষ্ট ছিৰিজ প্ৰভাইড কৰি আছোঁ, গোটেই আহৰণ টীমে লগ হৈ পেলাই আমি আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ মক টেষ্ট চেম্পল পেপাৰ এডিআই, সেইখন যদি লাগে তাৰ কাৰণেও ফোন কৰক, বুজি পাইছে? এডিআইৰ কাৰণে গোটেই অসমৰ ল'ৰা ছোৱালীয়ে পঢ়ি আছে, কিন্তু চবৰে ক্লিয়াৰ নহয়। চি টেটৰ কাৰণে বহুতে প্ৰিপেয়াৰ কৰি আছে, কিন্তু চবৰে ক্লিয়াৰ নহয়। কিয় ক্লিয়াৰ নহয়? বিকজ দে ডোণ্ট ন' দ্য ৰাইট ৱে, অ'কে, দে ডোণ্ট ন' দ্য ৰাইট ৱে। আপুনি যি কষ্ট কৰিছে সেই কষ্টখিনি ৰাইট ৱেত কৰিব লাগিব, তেতিয়াহে আপোনাৰ এক্সাম ক্লিয়াৰ হ'ব, ঠিক আছে? তাৰপাছত সেইটোৱে হৈছে মোৰ অভাৰভিউ, ক'বলগীয়া কথা। তাৰপাছত এইবোৰ বস্তু আপোনালোকে স্ক্ৰীনশ্বট লৈ ল'ব পাৰে, এইটো আমি ভেন ডায়েগ্ৰাম বুলি কওঁ, ভেন ডায়েগ্ৰামক ব্যৱহাৰ কৰিব, অ'কে। এনিৱেজ, ইন্দ্ৰাণী গগৈয়ে কৈছে হয় ছাৰ ঠিকেই, অ'কে, থেংক ইউ ইন্দ্ৰাণী গগৈ। আছে দীপক কুশৱাহা, ছাৰ পেপাৰ ওৱানৰ কাৰণে ষ্ট্ৰেটেজি দিয়ক, অ'কে, আই উইল গিভ ইউ দ্য ষ্ট্ৰেটেজি। যোন যোন আছিলে আজিৰ দিনটোত, দীপজ্যোতি ডেকা, ভূষণা, জয়ন্ত ৰয়, পিংকি, প্ৰজ্ঞান, সূৰ্য বৰুৱা, মাধুৰ্য মেধি, দীপক খুশৱাহা, নাজমা আখতাৰ, দীপজ্যোতি ডেকা, প্ৰীতিৰাণী ডেকা, দীপজ্যোতি ডেকা, এ টু জেড, দীপক কুশৱাহা, অ'কে, ভূত জলকীয়া, আহোম কিংছৰ ছিৰিজটো কণ্টিনিউ কৰিব বহুত হেল্প হৈছে, অ'কে, আই উইল শ্বৰলি। ইন্দ্ৰাণী গগৈ, থেংক ইউ টু এভৰিৱান, আৰু সকলোকে মই শুভকামনা জনালোঁ, আপোনালোকৰ চি টেটৰ পৰীক্ষা খুব ভাল হওক, সেইটোৱে বিচাৰিছোঁ, খুব সুন্দৰকৈ আপোনালোকে ক্লিয়াৰ কৰি আহক, মোৰ মনৰ ইচ্ছা সেইটোৱে। আপোনালোক প্ৰত্যেকলৈকে থাকিল শুভকামনা, আৰু ভিডিঅ'টোৰ শেষত সদায় ক'বলৈ এটা কথা থাকি যায়, সেই কথাটো হৈছে থেংক ইউ।